সুপ্রভাত সকলকে, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ইন্ডাকশন প্রোগ্রামের দ্বিতীয় দিনে রয়েছি। আজকে আমাদের এই পুরো ইন্ডাকশন প্রোগ্রামের একটা মুখ্য বিষয়, মুখ্য ধারণাকে আমরা আজকে তোমাদের সামনে প্রতিস্থাপন করব। তার মধ্যে আমাদের আজকে যা অনুষ্ঠান আছে, তার মধ্যে আমাদের অতিথি বক্তা আছেন দুজন। প্রথম হচ্ছেন ডক্টর সুদীপ্তা পাল, উনি আমাদের জেন্ডার সেন্সিটাইজেশনের উপরে বলবেন। এবং তারপরে আমাদের তোমরা ছাত্রছাত্রী হিসেবে কিভাবে আমাদের কলেজেতে নিজেদের কি করে তার কি কি নিয়মকানুন মানবে, কিভাবে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা নিয়মবর্তিতা চালু করব, কিভাবে আমরা সেই নিয়মগুলোকে মেনে মেনে চলবো, সেইটা সম্বন্ধে আমাদের আমাদের কলেজেরই একজন অধ্যক্ষ আছেন, যিনি এই বক্তব্য রাখবেন। আর তৃতীয় যে আমাদের অনুষ্ঠানটা আছে আজকে, সেইটা খুব ভাইটাল তোমাদের জন্য, সেইটা হচ্ছে স্টুডেন্ট মেন্টারিং। দেখো, মেন্টার মানে হচ্ছে তোমার একজন গাইড, যে তোমাকে গাইড করবে, তোমাকে সামনে জীবনে এগিয়ে যাওয়ার পথে, সেটা তোমার লেখাপড়ায় এগিয়ে যাওয়া, তোমার বিভিন্ন সামাজিক আর্থসামাজিক পরিস্থিতিতে তুমি কি করে নিজেকে স্টেডি রেখে কিভাবে সামনে তুমি এগিয়ে যেতে পারবে, যাতে তুমি জীবনে সাফল্য অর্জন করতে পারো। সেই জন্য আমাদের কলেজে আমরা যেটা করছি গত বছর থেকে, সেটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট মেন্টারিং প্রসেস। একটা মেন্টারিং গ্রুপ থাকবে তোমাদের কিছু কিছু ছাত্রকে নিয়ে, তার সঙ্গে একজন করে আমাদের মাস্টারমশাই থাকবেন। তারা প্রত্যেক মাসে একবার করে মিট করবেন তোমাদের সঙ্গে, এবং তোমাদের যা সমস্যা সেগুলো তোমরা ওনাকে খোলাখুলি বলতে পারবে। মানে সেটা শুধু তোমার লেখাপড়া নিয়ে না, তোমার ব্যক্তিগত জীবনের সমস্যা, তোমার কলেজের অন্যান্য ফেসিলিটি পাওয়ার ব্যাপারে সমস্যা, তোমার যা যা থাকবে আর কি, তো সেইগুলো উনি ওনার মতো বা তোমাদেরকে গাইড করবেন। এবং তার সঙ্গে তোমরাও, তোমাদেরকেও জানানো হবে যে তোমরা মনে করো রেগুলার যদি কেউ ক্লাসে আসতে পারছো না, বা সেই রেকর্ড যেগুলো আমাদের অ্যাটেন্ডেন্স বা পরীক্ষার সিস্টেমে যা যা তোমাদের সমস্যা হবে, সেগুলো কিন্তু উনি তোমাদেরকে বলবেন, এবং সেই নিয়মগুলো কিন্তু তোমাদের মেনে চলতে হবে। এবং এই মেন্টারিংটা হচ্ছে অ্যাকচুয়ালি খুব ক্লোজ গ্রুপেতে 8 জন 10 জন ছাত্র এবং তার সঙ্গে একজন মাস্টারমশাই, এবং তাকে তোমরা অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড কামিং সামনে যে 3 বছর তুমি এই প্রতিষ্ঠানে পড়াশোনা করবে, সেইখানে তোমার বিভিন্ন ইস্যুসেতে তুমি কিন্তু তাকে অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড হিসেবে পাবে। এবং প্রত্যেক মাসে মাসে আমরা সেটা মিটিং করব, সেই মাস্টারমশাই তোমাদের ছাত্রদের সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করবে। এছাড়াও যদি তোমাদের বিশেষ কোনো প্রয়োজন হয়, সেগুলো নিয়েও তারা আলোচনা করবেন আলাদা। নর্মাল মিটিং এর বাইরে তোমাদের যদি কোনো ছাত্রছাত্রী মনে করো একাকি কথা বলতে চান মাস্টারমশাইয়ের সঙ্গে, সেই জায়গারও একটা স্কোপ থাকবে। তো এই মেন্টারিং প্রসেস কিভাবে হবে, কি করে এক্সিকিউটেড হবে, এবং মেন্টারের যে গ্রুপ, সেই গ্রুপটাও কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হবে। সেখানে কিন্তু মাস্টারমশাইয়ের নাম এবং তার ফোন নাম্বার থাকবে, যেখানে তোমরা যেভাবে খুশি তোমার অসুবিধেগুলো সব যোগাযোগ করতে পারবে। তার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে। তো এই মেন্টারিং গ্রুপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে তোমাদের গ্রুপগুলো দেখে নেবে। তোমাদের যে কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও এটা পাবলিশ করে দেওয়া হবে আজকে বিকালবেলা। তো এই স্টুডেন্ট মেন্টারিং এর এই প্রসেসটা, মানে তোমরা কিভাবে গাইডেড হবে এবং তোমরা কিভাবে সাহায্য নিতে পারবে মাস্টারমশাইয়ের থেকে, সেইটা কিন্তু খুব সিরিয়াসলি আমাদের করতে হবে। এইটা কিন্তু তোমরা খুব ভালো করে শুনবে মেন্টারিং এর প্রসেসটা। আর আজকে বিকালে আমাদের আরেকজন অতিথি বক্তা আছেন, কন্যাশ্রী কলেজের প্রিন্সিপাল, এবং তার আরেকটা পরিচয় আছে যে হি ইজ এ সাইকোলজিস্ট, সি ইজ এ সাইকোলজিস্ট অলসো। তো তিনি তোমাদের পজিটিভ থিঙ্কিং, অর্থাৎ আমি আগের দিন দেখবে তোমাদের একটা কথা বলেছিলাম যে স্বামী বিবেকানন্দ বলেছেন যে একজন মানুষকে সামনের দিকে, সামনের পথে এগিয়ে সুস্থ সমাজ জীবনে বসবাস করতে গেলে তাকে 3টে জিনিস করতে হবে। একটা হচ্ছে তার গুড, ভালো ভাবনা চিন্তা করতে হবে, ভালো গুড ওয়ার্ডস ইউজ করতে হবে, এবং তার সঙ্গে ভালো কাজ করতে হবে। এইবার এই ভালোটা নিজের বিবেকের কাছে ভালো, অর্থাৎ আমি নিজে একটা কাজ করে বা আমি নিজে যেটা করছি
সেইটা করে আমি নিজে নিজের বিবেকের কাছে নিজের কাছে আমি স্যাটিসফাইড হচ্ছি কিনা এইটা কিন্তু তোমাদের জানতে হবে, তবেই সেই কাজটা আমরা করব, সেই দিকে এগোব। তাহলে এইটা এই পজিটিভ থিংকিং, অর্থাৎ কিভাবে আমরা ভালো চিন্তা ভাবনা করব, কিভাবে আমরা সুস্থভাবে, বিশেষ করে আমরা যেহেতু একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের বাড়িতে বসে থাকতে হচ্ছে, বাড়িতে কনফাইন্ড হয়ে থাকতে হচ্ছে, আমরা বাইরে খুব একটা বেরোতে পারছি না বা সামাজিকভাবে মেলামেশা করতে পারছি না, তো সেই জায়গাটা কিন্তু আমাদের উনি অ্যাড্রেস করবেন, আমাদের কন্যাশ্রী কলেজের প্রিন্সিপাল প্রফেসর রাজশ্রী রায় অন পজিটিভ থিংকিং। তো এই আমাদের আজকের অনুষ্ঠান সূচি, তো তোমরা প্রত্যেকে খুব ভালো করে শুনবে এবং সবকটা কথা খুব মনে করে শুনবে, আর তার সঙ্গে আমরা যেহেতু বলেছি যে এইখানটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ সেশন, অর্থাৎ তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে তোমরা যেটা করবে, আগে বক্তাকে পুরোটা বক্তব্য রাখার সুযোগ দেবে, মধ্যখানে কোনো প্রশ্ন করবে না, এটা শেষ হয়ে গেলে তারপরে তোমরা হ্যান্ড রেস করে তোমরা প্রশ্ন করতে পারো, অথবা তোমার বক্তব্যের মধ্যখানে যদি কোনো প্রশ্ন থাকে সেটা তাহলে আমাদের চ্যাট বক্সে লিখে দিতে পারো। তাহলে আমাদের মডারেটর যিনি আছেন প্রফেসর তন্ময় দাস, উনি সেগুলোকে রেকর্ড করে রাখবেন এবং তোমাদের নাম ধরে ডেকে নিয়ে তোমাদেরকে অনুষ্ঠানে ওই ওনার বক্তব্যের শেষে বলার সুযোগ করে দেবেন। তো এই মর্নিং এতে উই হ্যাভ উইথ আস ডক্টর সুদীপ্তা পাল, অ্যাসোসিয়েট প্রফেসর অফ পল সায়েন্স চন্দননগর কলেজ। আই ওয়েলকাম হিম, ওয়েলকাম হার ইন দিস প্রোগ্রাম। তো উনি আমাদের যেটা বলবেন যে জেন্ডার সেন্সিটাইজেশন, মানে হোয়াই জেন্ডার এবং হোয়াই সেন্সিটাইজেশন, হ্যাঁ এইটা একটা খুব বড় বিষয় আমাদের কাছে, কারণ আমরা খুব ছোটবেলা থেকেই এই ব্যাপারটা খুব সেন্সিটিভ, মানে আমরা জন্মের পর থেকেই আমাদের দেখবে আমাদের বাবা মা, তারপরে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং পরবর্তীকালে স্কুল কলেজে পড়তে আসা তখন শিক্ষক এবং সমাজের প্রত্যেক স্তরে আমাদের কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয়, মানে উই আর ভেরি মাচ সেন্সিটিভ অ্যাবাউট জেন্ডার। অর্থাৎ একটা ছোট বাচ্চা ছেলে 5 বছরে, তাকেও যদি তুমি বলো, সেই ছেলেটি বলবে যে না এই জামাটা আমি পরবো না, কারণ এই জামার রংটা হচ্ছে মেয়েদের রং, বা একটি বাচ্চা মেয়ে এই স্কার্টটা আমি পরবো না, এই ফ্রকটা, কারণ এই রংটা না ছেলেদের রং। এই যে একটা আমাদের ভাগ আছে, বা এই খেলাটা নিয়ে আমি খেলবো না কারণ এইটা মেয়েরা খেলে, এই খেলাটা হচ্ছে ছেলেদের খেলা, এই যে একটা আমাদের ডিভিশন কিন্তু আমাদের জন্ম লগ্ন থেকে আমাদের মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে দেওয়া হয় সমাজের তরফ থেকে। তো সেই জায়গা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো, এবং সত্যি কি আমরা কোনোদিন এই জেন্ডার সেন্সিটাইজেশন এবং ইকুয়ালিটি করতে পারবো কিনা, এইটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এবং গোটা সমাজের কাছে, গোটা বিশ্বের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রফেসর সুদীপ্তা পাল, উনি নিশ্চয়ই কিছু বক্তব্য রাখবেন এবং তোমরা যে এনরিচড হবে। তো আমি আবার ওয়েলকাম জানাচ্ছি ওনাকে। সো প্রফেসর সুদীপ্তা পাল, আপনার মাইকটা মনে হয় অফ আছে। থ্যাংক ইউ স্যার, শোনা যাচ্ছে এবার স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, ওই তোমায় দেখা যাচ্ছে কিন্তু, তুমি যাও কথা। সুপ্রভাত, ডক্টর প্রফেসর কৃষ্ণেন্দু দত্ত, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা 1, প্রিন্সিপাল অফ দিস কলেজ, এবং অন্যান্য উপস্থিত যারা ডিগনিটারিস আছেন সকলকে সুপ্রভাত, এবং সেই সঙ্গে আমার ছাত্রছাত্রীরা। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা শুরু করব, জেন্ডার সেন্সিটাইজেশন, অর্থাৎ জেন্ডার শব্দটির একটি, হ্যালো আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে ম্যাডাম। আর প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, প্রেজেন্টেশন দেখা যাচ্ছে। জামাটা চেঞ্জ করতে জামা পরে
জেন্ডার সেন্সিটাইজেশন অর্থাৎ জেন্ডারগতভাবে আমরা কিভাবে এক ধরনের সচেতনতাটা তৈরি করতে পারি। প্রিন্সিপাল স্যার প্রথমেই খানিকটা তার বক্তব্যেই রাখলেন, এক্স্যাক্টলি আমরা আসলে প্রত্যেকেই ভীষণভাবে ডিফারেন্সটাকে ভালোবাসি এবং সেটাকে মেনেও চলি। আমি এখানে দুটো ছবি রেখেছি, যে দুটো ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রং এবং তার সাথে দেখতে পাচ্ছি লম্বা, মোটা, বেটে, কালো, এইরকম বিভিন্ন ভিন্নতা। এবং এই ভিন্নতা যেটা খুব স্বাভাবিক, কারণ আমরা শুধু এক রং এক রকম কখনোই পছন্দ করি না, সেটা যে কোনো এক রকমতাই আমাদের পছন্দ নয়। তাহলে এই ভিন্নতা যেটা খুব স্বাভাবিক, তাহলে এই স্বাভাবিকত্ব থেকে আমরা কেন এত আলোচনায় আসছি? আসলে এই স্বাভাবিকত্ব থেকে যখন আমরা স্বাভাবিকত্ব যখন আমাদের মধ্যে একটা অস্বাভাবিকত্ব তৈরি করে দেয়, অর্থাৎ ডিফারেন্স নয় ডিসক্রিমিনেশন, বিভেদ যখন তৈরি করে দেয় তখনই আসে সমস্যা। অর্থাৎ বাংলায় আমরা একটা বলি ভেদ, ভেদ নিয়ে কোনো সমস্যা নেই, ভেদের সঙ্গে যে ভাব কথাটা যুক্ত হয়েছে ভেদ ভাব, এই ভাবটাই হচ্ছে মূল সমস্যার কারণ। যে ভাব আমাদের ইন ইকুয়ালিটি, ইনজাস্টিস, টর্চার, অসাম্য, ন্যায়হীনতা, শোষণ এগুলো তৈরি করে, এবং সেটা কিন্তু সমস্ত জায়গাতেই, অর্থাৎ যেখানেই ভেদের সঙ্গে ভাব যুক্ত হয়ে যায় সেখানেই আমরা এই ধরনের ইনইকুয়ালিটি, ইনজাস্টিস বা টর্চার দেখি। সেটা জাতি হতে পারে, সেটা বর্ণ হতে পারে, সেটা লিঙ্গও হতে পারে। ফলে এই ভেদ এবং ভাব, এই দুটোর যে অসামঞ্জস্য তৈরি হয় সেটা থেকেই বেরিয়ে আসাই হচ্ছে সেন্সিটাইজেশন। আর লিঙ্গগত ভাবে এই ভেদ ভাবের মধ্যে সামঞ্জস্যটাকে বজায় রাখাই জেন্ডার সেন্সিটাইজেশন। এই ভেদ বয় গার্ল, ছেলে এবং মেয়ে, মেল ফিমেল, নারী এবং পুরুষ, এই যে শব্দগুলো আমরা দেখি সেই শব্দগুলো খুব স্বাভাবিক। গোটা পৃথিবীতেই এই বিভাজন, যেটা কিনা খুব স্বাভাবিক, ন্যাচারাল, যেটা কিনা বাহ্যিকগতভাবে অথবা আভ্যন্তরীণ কিছু ডিফারেন্সকে, ভিন্নতাকে চিহ্নিত করে, অর্গানিক অথবা হরমোনাল কিছু ভিন্নতাকে চিহ্নিত করে। এই যে ভিন্নতা, এই ভিন্নতা আসলে যেটাকে আমরা বলি লিঙ্গ বা সেক্স, যেটা খুবই স্বাভাবিক। আমরা এই স্বাভাবিকত্বকে কখনো অস্বীকার করতে পারি না, করিও না। কিন্তু এখন যা বললাম, এই ভেদের সঙ্গে আরেকটা শব্দ যুক্ত হয়ে যায় ভাব। এই স্বাভাবিক যে বিভাজন নারী পুরুষ, ছেলে বা মেয়ে, এই স্বাভাবিক বিভাজন আবারও মনে রাখি, এই স্বাভাবিক বিভাজন বাহ্যিকভাবে কিছু অর্গানগত এবং আভ্যন্তরীণ কিছু হরমোনালগত। কিন্তু যখনই আমরা ম্যানহুড, উম্যানহুড এই কথাটা বলি, অর্থাৎ পুরুষত্ব বা নারীত্ব, যার অর্থ আসলে একটা এই লিঙ্গগত বিভাজনের ওপর সামাজিকভাবে আরোপিত কিছু ভাবনা, যে ভাবনাকে বলা হয় জেন্ডার। না, জেন্ডার শব্দটার কিন্তু আলাদা কত আলাদাভাবে কোনো বাংলা শব্দ
খুব প্রচলিত হয় বাংলা শব্দ ব্যবহার না করাই ভালো, কারণ জেন্ডার মানে জেন্ডার, জেন্ডার লিঙ্গ নয় কোনোভাবেই। ফলে এটা জেন্ডার, তাহলে জেন্ডার অর্থাৎ যেখানে পুরুষ এবং নারীর এই স্বাভাবিক আভ্যন্তরীণ বা বাহ্যিক যে বিভাজন, সেই বিভাজনের ওপর কিছু নির্দিষ্ট কিছু আরোপিত গুণাবলী জেন্ডার। কি সেই গুণাবলী? আমি এখানে বাঁদিক এবং ডান দিকে কিছু গুণাবলীর কথা, মানে কিছু শব্দের শব্দ লিখেছি, যেখান থেকে কার কি গুণাবলী সেটা বোধ হয় খুব সহজে বোঝা যায়। বাঁদিকে ড্রয়িং রুম, ডান দিকে কিচেন, স্পেস, জায়গা ভিত্তিক অবস্থান দুটি মানুষের, আউটার ওয়ার্ল্ড ইন দ্য হাউস বহির্জগৎ ঘরের মধ্যে, যে কোনো সময় ঘরের বাইরে চলে যাওয়া, যে কোনো নির্দিষ্ট সময়ে ঘরের বাইরে যাওয়ার বাধ্যবাধকতা, জামা কাপড় নির্দিষ্ট, নির্দিষ্ট নয় স্পেসিফাইড, নট স্পেসিফাইড, এখানে একটা ভুল হয়েছে, নট স্পেসিফাইড, ডান দিকে ড্রেস স্পেসিফাইড নির্দিষ্ট, চাকরি যে কোনো ক্ষেত্রে চাকরির জন্য এলিজিবল, ডান দিকে চাকরি সমস্ত কিছুর জন্য এলিজিবল নয়। আমার ধারণা আমার এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা খুব সহজেই বাঁদিক এবং ডান দিকের এই স্পেস কে দেখে খুব সহজে বলতে পারবে কোন স্পেসটা কোন ধরনের মানুষের জন্য। শুধু স্পেস নয়, মানুষের গুণাবলীকেও একটা অদ্ভুত ভাবে দ্বিবিভাজন করা যায়। লিডারশিপ কোয়ালিটি, অ্যাগ্রেসিভনেস, অ্যাম্বিশাস, এফিশিয়েন্সি টু প্লে আর গেম খেলার দক্ষতা, কম্পিটিটিভ মনোভাব, ডমিনেশন, এগুলো এই যে ফিচার্সগুলোর কথা আমি জানাচ্ছি এগুলো একটি সমীক্ষার মাধ্যমে উঠে এসেছে এই ফিচার্সগুলো, যে সমীক্ষা ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে করা হয়েছে, যার উল্লেখ মল্লিকা সেনগুপ্ত স্ত্রীলিঙ্গ নির্মাণের বইতে রয়েছে। বাঁদিকের যে ফিচার্স এবং ডান দিকের যে ফিচার্স যদি আমরা পড়ি, আমরা পরিষ্কার আমাদের কাছে হয়ে যাবে কোন ফিচার্স কোন বৈশিষ্ট্যগুলি কোন ধরনের মানুষের জন্য উল্লেখিত। কম্পিটিভনেস, ডমিনেশন, পাওয়ারফুল, বা আমি যদি তুলনা করে পড়ি, লিডারশিপ কোয়ালিটি লাভিং অর কম্প্যাশনেট, অ্যাগ্রেসিভ চাইল্ডিশ, অ্যাম্বিশিয়াস কেয়ার ফর বেবি, এফিশিয়েন্ট টু প্লে অর গেম, লাভ টু বি প্রেইজড, লাভ টু বি প্রেইজড, কম্পিটিটিভ কেয়ারফুল, ডমিনেটিং শাই, পাওয়ারফুল সফট স্পোকেন, সেলফ ডিপেন্ডেন্ট ইজিলি ইনফ্লুয়েন্সড বাই আদার্স, স্ট্রং পার্সোনালিটি, এবিলিটি টু টেক রিস্ক, ডিপেন্ডেন্ট মেলো। আবার ঠিক একই রকম হবে যদি কাজ দেখি, বাঁদিক এবং ডান দিকের যে কাজগুলো খুব নির্দিষ্ট ভাবে পরিচয় করিয়ে দেয় কাদের কাজ, আর্ন টু মানি অ্যান্ড রেয়ার দ্য ফ্যামিলি, করতে হবে টেক রেসপন্সিবিলিটি অফ ফ্যামিলি, রেয়ারিং বেবি, কুকিং, ডাস্টিং, সার্ভিং, ডান দিকের কাজ। বাঁদিকে ওয়ার্ক ফর এক্সটার্নাল ফাংশন অফ দ্য হাউস, বাড়ির বাইরের যত কাজ আছে সেগুলো করতে হবে, আর বাড়ির ঘরের মধ্যেকার কাজগুলো করতে হবে আরেক ধরনের মানুষকে।
এই যে আমি কার্যগত ভাবি বা তার জগৎ ভাবি বা তার বৈশিষ্ট্য যেটাই আমরা বলি না কেন, এই সমস্ত জায়গাগুলোই আমরা খুব পরিষ্কার ভাবে নির্দিষ্ট কিছু মানুষের নির্দিষ্ট কিছু কার্যাবলী খুঁজে পাচ্ছি। কিভাবে এই কার্যাবলীগুলো আসলে আসছে, আসলে এগুলো আমাদের এক ধরনের সামাজিকীকরণের মধ্য দিয়ে আসছে, সোশ্যালাইজেশনের মধ্যে আসছে, কোড অফ কন্ডাক্ট তৈরি করে দিচ্ছে। এই কোড অফ কন্ডাক্ট যারা মানবো না, যারা মানছে না, তারাই হয়ে যাচ্ছেন সমস্যার জায়গায়। অর্থাৎ এই কোড অফ কন্ডাক্ট গুলো মেনে চললে বেশ ভালো। সুতরাং সিমন দা বাভুয়ার যে উক্তি, উইমেন আর নট বর্ন, দে আর মেড, ঠিক একই রকম ভাবে ওমেন অ্যান্ড মেড আর নট বর্ন, দে আর মেড। অর্থাৎ এই যে ফিচার্স গুলো, এই যে ফাংশন গুলো আমরা দেখছি, এই ফিচার্স, এই ফাংশন গুলো আসলে আমাদের ছোট থেকে ধর্ম, কালচার, লিটারেচার, সিনেমা, এই সমস্ত গুলোর মধ্য দিয়েই আমাদেরকে একে একে তৈরি করে দিচ্ছে এই ফাংশন গুলো, এই কোড অফ কন্ডাক্ট গুলো। একটি নির্দিষ্ট মানুষের অমুক কোড অফ কন্ডাক্ট গুলো আরেকটি নির্দিষ্ট মানুষের। এই যে স্পেস, ফিচার্স, ফাংশন, এই সমস্ত জায়গাতে সুনির্দিষ্টভাবে কোড অফ কন্ডাক্টকে মেনে চলতে গিয়ে যে ধারণাটা তৈরি হচ্ছে, সেটা আসলে হচ্ছে পিতৃতান্ত্রিক এক ভাবনা বা প্যাট্রিয়ার্কি, যা বোঝাচ্ছে মেন আর সুপিরিয়র দ্যান উইমেন। ড্যানিশ থিঙ্কার বোসরপ তার কাজের উইমেন্স রোল ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অনেকটা আগে 1970, কেন মেয়েরা এত মেন আর সুপিরিয়র দ্যান উইমেন, তার কারণ হিসেবে বলছেন, উইমেন্স এক্সক্লুশন ফ্রম মেইন প্রোডাকশন ইজ দ্য কি রিজন অফ দেয়ার মার্জিনালাইজেশন। মেয়েরা যে এত পিছিয়ে পড়ছে, এই যে তারা সুপিরিয়র নয়, তার একটা বড় কারণ হচ্ছে তাদের মার্জিনালাইজ করে দেওয়া হচ্ছে প্রোডাকশনের মেইন জায়গা থেকে। এটা একটা ভিসিয়াস সার্কেল তৈরি করছে, যে ভিসিয়াস সার্কেল আমরা বলতে পারছি না যে কোনটা আগে কোনটা পরে, ডিম আগে না মুরগি আগের মতন। তারা এই যে তারা যে পিছিয়ে পড়ছে, কেন পিছিয়ে পড়ছে, তারা এনগেজড ইন হাউস হোল্ড ওয়ার্ক, তার ফলে কি হচ্ছে অ্যাবসেন্স ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস, তার ফলে কি হচ্ছে ল্যাক অফ নলেজ আর ক্যাপেবিলিটি, সেটাই তাদের এক্সক্লুড করে দিচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে। তারা আনওয়ান্টেড হয়ে যাচ্ছে, নেগলেক্ট হয়ে যাচ্ছে। যখনই তারা আনওয়ান্টেড নেগলেক্ট হয়ে যাচ্ছে, তারা কোনো অন্য কোনো জায়গায় আবার এনগেজ হতে চাইছে, সেটা হাউস হোল্ড ওয়ার্ক। এই যে তারা হাউস হোল্ড ওয়ার্কে আগে যুক্ত হচ্ছে না, তারা নেগলেক্ট হচ্ছে বলে হাউস হোল্ড ওয়ার্কে যুক্ত হচ্ছে, এইটা কিন্তু আমরা পরিষ্কার বলতে পারছি না। একটা আরেকটার সঙ্গে লিঙ্ক, একটা ভিসিয়াস সার্কেল তৈরি করছে, যার জন্য এই ছবিটার মধ্যে যে অ্যারো চিহ্ন, সেটা কন্টিনিউয়াসলি একটা গোল অ্যারোর মধ্যে চলছে। অর্থাৎ আগেরটা কোনটা আগে কোনটা পরে, এটা বলা খুব মুশকিল হয়ে পড়ছে। এই যে ভিসিয়াস সার্কেল তৈরি করছে বা এই যে ইনফিনিটি সুপিরিটির জায়গা তৈরি করছে, আমি জানি আমার ছাত্রছাত্রী যারা এখানে আছো, তারা নিশ্চয়ই বলবে এই অবস্থা তো এখন আর নেই। এখন মেয়েরা, আপনি যে স্পেস গুলোর কথা বলছেন, এই সমস্ত স্পেস গুলোতে মেয়েরাও এগিয়ে আসছে, অর্থাৎ ডান দিকের কাজগুলোর সঙ্গে বাঁ দিকের কাজগুলোর ডিফারেন্স অনেক কমে যাচ্ছে। আমার ছাত্রছাত্রী, আমি জানাই যে এই ডিফারেন্স কমে যাচ্ছে, এই কথাটা খুব আনন্দের সঙ্গে বলতে পারলে ভালো লাগে। কিন্তু যখনই আমরা দেখি এই ডিফারেন্সটা কমছে, এটা যদি সংখ্যাতত্ত্বে দেখি, তাহলে দেখব সেটা খুব সামান্য সংখ্যাতত্ত্ব। এবং তার ফলে যে প্রবলেম আমরা ফেস করছি উভয় পক্ষই, মেল এবং ফিমেল, মেল বিকাম ইনহিউম্যান ক্যারেক্টার আর ফিমেল কি হয়ে যাচ্ছে,
ফিমেল হয়ে যাচ্ছে টর্চার্ড। আমি এক্ষুনি বললাম যে বাড়ির একটা নির্দিষ্ট সময়ে ঘর থেকে বেরোনোর প্রয়োজন, মানে বেরোতে পারে একমাত্র ছেলেরা, মেয়েরা, আর ছেলেরা যে কোনো সময়তে। মেয়েদেরকে পাহারা দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে অনেক বেশি, ছেলেদেরকে দরকার হয় না। এইটা যে কত মারাত্মক সমস্যা তৈরি করছে, কারণ যে বয়সে মেয়েদেরকে পাহারা দেওয়ার প্রয়োজন হয় আর ছেলেদেরকে হয় না, সেই বয়সটা কিন্তু ছেলে এবং মেয়ে দুজনের জন্য খুব মারাত্মক। কারণ সেটাতেই একটি ছেলে বিভিন্ন রকম দুষ্কর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়ে, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ে, তারা বিভিন্ন রকমের কুকাজ করতে থাকে, সামাজিক অসামাজিক মূলক কাজ করে। তাহলে এই যে নিরাপত্তা দেবার প্রয়োজনীয়তা সমাজ যেটা চিহ্নিত করে দিয়েছে শুধু মেয়েদের, সেটা যে কতখানি সমস্যা। যত সহজে একটি মেয়েকে ধর্ষণ করা যায় বা একটি মেয়েকে টাচ করার সাহস দেখায় একটি পুরুষ, এটা কতখানি তার কাছে অসম্মানজনক, ইনহিউম্যান একটি ছেলের কাছে, তাহলে কেন একটি ছেলে এই ধরনের ইনহিউম্যান ক্যারেক্টারকে ডেভেলপ করে? বিকজ অফ হিজ সোশ্যালাইজেশন। ছোট থেকে তার যে ধরনের সোশ্যালাইজেশন হয়, কি ধরনের সোশ্যালাইজেশন হয়, ধর্মে আমাদের কি বলে, যে কোনো ধর্ম, মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, যে কোনো ধর্মই, খুব সোজা বাংলা কথায় সোনার আংটি বাঁকা। একটি পুত্র সন্তানের জন্মের জন্য কি আকুতি! এই যে সুপিরিয়ার একটা ভাবনা, এই সুপিরিয়ার ভাবনায় খুব সহজে একটি শিশুকে পুরুষত্ব দান করে এবং সেই পুরুষত্ব থেকে সে এক ধরনের ক্যারেক্টার তার মধ্যে ডেভেলপ করে, যেখানে সে সুপিরিয়ার মনে করে, এবং এই সুপিরিয়রিটি থেকে তার এক ধরনের আধিপত্য জন্মায়, যে আধিপত্যের অপোজিট দিকে রয়েছে টর্চার। আর মেয়েরা কি হয়, মেয়েরা এই ধরনের জায়গা থেকে কি হয়, তাদেরকে কি করা হয়, অবিশ্বাস। কিসের অবিশ্বাস? তাদের প্রতিটা পদক্ষেপের প্রতি অবিশ্বাস, তাদের অবস্থানগত অবিশ্বাস। আমরা খুব পুরনো গল্প, মহাকাব্য বলে আমরা যেটাকে চিনি, রামায়ণ, সীতা প্রতি অবিশ্বাস। আমরা খনাকে চিনি, খনার জীব কেটে নেওয়া, অবিশ্বাস। অর্থাৎ এক ধরনের টর্চার তৈরি হয় এই ধরনের জেন্ডার সেন্সেশনের অভাবে। সুতরাং যেটা খুব স্বাভাবিক, তার উপর সামাজিকভাবে আরোপিত গুণাবলীর যে সমস্যা, সেটা শুধু ছেলেরা একা নয় বা মেয়েরা একা নয়, তাই উভয় পক্ষই এটাকে সমানভাবেই এটাকে ফেস করে। তাই প্যাট্রিয়ার্কি, পিতৃতন্ত্র, এর অপোজিট শব্দ কখনোই ম্যাট্রিয়ার্কি নয়, এটা হচ্ছে ইকুয়ালিটি। যে ইকুয়ালিটি পাবলিক এবং প্রাইভেট বোথ সেক্টরে সমস্ত সেক্সের ইকুয়াল অধিকার রয়েছে। তোমরা তখন অনেক ছোট, আমির খানের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ, একটি অনুষ্ঠান হতো সত্যমেব জয়তে, সেখানে কমলা ভাসিন, যিনি কয়েকদিন আগেই মাত্র মারা গেলেন, খুব অ্যাক্টিভিস্ট একজন মানুষ, তিনি আমির খানকে জিজ্ঞেস করছেন, মিয়া তুমনে কভি রোয়া হ্যায়? তখন আমির খান বলছে, না আমি কখনো কাঁদিনি। না, আমির খান বলছে, হ্যাঁ আমি তো কাঁদি। তো মিয়া তুম আদমি নেই হো। অর্থাৎ মানুষের যে স্বাভাবিক গুণাবলী, মজা করে বলেছেন, কিন্তু মানুষের যে স্বাভাবিক গুণাবলী, একটি ছেলে কাঁদতে পারবে না, একটি মেয়ে গেছো হয়ে যাবে যদি সে একটু বাইরে বেশি ঘোরাঘুরি করে, লাফালাফি করে। ছেলেবেলা, খুব মেয়েবেলা শব্দটা এখন তাও পরিচিত হয়েছে খানিকটা, ছেলেবেলা,
বই লেখা পড়া যেটা খানিকক্ষণ আগে স্যার বললেন, আমরা যখন একটি বাচ্চাকে গিফট দিতে যাই ছোট্ট একটি বাচ্চাকে, তখন দোকানদার জিজ্ঞেস করে ছেলে না মেয়ে, স্যার এক্ষুনি যেটা বললেন এই রংটা পরবো না এটা মেয়েদের রং, এই রংটা পরবো এটা ছেলেদের রং। এই যে আলাদাভাবে চাপিয়ে দেওয়ার যে জায়গাগুলো, এই জায়গাগুলোতেই তৈরি করছে একটা বিভাজন, এবং যে বিভাজনের একেবারে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে প্যাট্রিয়ার্কি বা পিতৃতান্ত্রিক একটা ভাবনা। অবশ্যই সেটা মাতৃতন্ত্রের বিপরীত নয়, পিতৃতন্ত্র বা মাতৃতন্ত্র দুটোরই বিপরীত হচ্ছে ইকুয়ালিটি। এই জেন্ডার ইকুয়ালিটির কথাই আমরা বলি, ভাবি। এই আজকে তোমাদের ইন্ডাকশন প্রোগ্রাম যেখানে তোমরা সদ্য কলেজে পা দিয়েছো, সেখানে তোমাদের মধ্যে এই বোধ এই ভাবনা তৈরি হবে, এই আশা রেখেই এই ধরনের অনুষ্ঠান করার কথা। এবং এই আলোচনা শুধুমাত্র এই আজকে ইন্ডাকশন প্রোগ্রামে নয়, তোমরা যখন এই দীর্ঘ 3 বছর কলেজগুলোতে পড়বে বিভিন্ন ডিসিপ্লিনের মধ্যেই এই আলোচনার পরিচয় তোমরা পাবে, যার মধ্য দিয়ে আমরা আশা করব ভবিষ্যৎ প্রজন্মের যে ছাত্রছাত্রী আমাদের নাগরিকরা আসছে তারা অনেক সেন্সিটাইজ হবে। কারণ শুধুমাত্র জেন্ডার ইকুয়ালিটি শুধুমাত্র এক্সিকিউশন অফ ইমপ্লিমেশন অফ ল দিয়ে হয় না, তা যদি হতো অবশ্যই তা দিয়ে হয়, খানিকটা এগোনো যায়, বেশ খানিকটা এগোনো যায়। কিন্তু যদি আমরা একটা সুন্দর পৃথিবীর কথা কল্পনা করি, যদি আমরা ভাবি চাঁদ সূর্য পৃথিবী যা ছিল পুরুষের তা উভলিঙ্গ হোক, মল্লিকা সেনগুপ্তের একটি লেখা, তা যদি ভাবতে হয় তো আমাদের জেন্ডার সেন্সিটাইজ হতে হবে। আমাদের উভলিঙ্গের প্রয়োজনীয়তা, উভলিঙ্গের ভেদ আমরা বুঝতে হবে, ভাবটা আমাদের বুঝতে হবে না। আমি যে কথা বলে শেষ করব, আমরা সকলেই এটা যেন মনে রাখি, যেটা আমাদের ভুলে যাওয়ার একটা শব্দ, সংসার সুখের হয় রমণীর গুণে। পরের লাইনটির লেখা প্রায় বিভিন্ন জায়গাতেই থাকে না, গুণবান পতি যদি থাকে তার শনে। অর্থাৎ শুধুমাত্র সংসার একজনের দ্বারা হয় না, তার সঙ্গে আরেকজনের সমান অধিকার থাকে, সমান জায়গা থাকে। বা আমরা রবীন্দ্রনাথের সেই কথা, নহি দেবী নহি সামান্না নারী, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি। এই তো সামনেই পুজো আসছে, দুর্গোৎসব, নারী শক্তির উৎস, শুধু সেটাই দরকার নয়, আবার হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি, আবার আমাকে দুর্ছাই করে পুজো শেষ হয়ে গেলেই বিসর্জন দিয়ে তার পরের দিনই আমাকে ধর্ষণ, বাড়িতে বউ পেটানো, সেটাও নই। যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তুমি চিনিতে মোরে। অর্থাৎ নারী পুরুষের যে উভয় লিঙ্গের যে প্রয়োজন, সেটা দুজনেরই বোঝার খুব প্রয়োজন আছে। আজকের দিনেও খুব দুর্ভাগ্যবশত আমরা যখন পেপারের পাত্রপাত্রী বিজ্ঞাপন দেখি, সেখানেও দেখি পাত্রীর বিজ্ঞাপনে পাত্রী গৃহকর্মে নিপুণা, এমনকি সে চাকরি বাকরি করলেও তার চাকরির সঙ্গে সাংসারিক জীবনের কোনো ভেদাভেদ থাকবে না, এটার উল্লেখ থাকে। পুরুষের ক্ষেত্রে কিন্তু সেটার কোনো দায়বদ্ধতা থাকে না। সুতরাং জেন্ডার সেন্সিটাইজেশন তখনই হয়তো সমান হবে যখন পুরুষ নারী উভয়ই তাদের কাজের যে ভিন্নতা, সেই ভিন্নতাকে প্রয়োজন বোধে তারা শেয়ার করে নেবে, অংশীদারিত্ব অর্জন করবে। যেভাবে একটা সময়তে লেখা হতো, বাবা যখন সন্তান পালনে মায়ের সমান অংশ নেবে, তখনই হয়তো এই পিতৃতন্ত্রের বদলে সমতা আসে, জেন্ডার সেন্সিটাইজেশন আসবে। কারণ মাতৃত্বের যে অবস্থান সেটা কখনোই অস্বীকার করা যায় না, কারণ এটা জন্মগত, এটা স্বাভাবিক। কিন্তু এটার মাধ্যমে সমস্ত কিছুকে বন্ধ করে দেওয়া একটি নির্দিষ্ট সংখ্যক মানুষের, সেটাই সমস্যা। ফলে আমরা জেন্ডার সেন্সিটাইজেশনের মধ্য দিয়ে আমরা যেটা
বুঝতে চেষ্টা করব বা বোঝাতে চেষ্টা করব। নারী পুরুষ উভয় মিলেই আমাদের এই পৃথিবী, সমাজ, রাষ্ট্র এগিয়ে চলবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর পালকে, খুব সুন্দর একটি উপস্থাপনা আমাদের সামনে এলো এবং এত সাবলীলভাবে উনি প্রেজেন্টেশনটা দিয়েছেন যে আমার মনে হয় আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কাছে আজকে একটা দিশা অবশ্যই খুললো। তো এরকম একটি বিষয় আমি আমার ছাত্রছাত্রীদেরকে একটু বলবো যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কিছু মনে হয় যে ম্যাডামকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তাহলে একটু তোমাদের হ্যান্ডটা রাইজ করো, তারপরে তোমাদেরকে একে একে আমি ডেকে নিচ্ছি। খুব বেশি হয়তো প্রশ্নের সুযোগ পাবো না আমরা, কারণ সময়ের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু তোমাদের অবশ্যই যদি কিছু প্রশ্ন থাকে তাহলে তোমরা নিশ্চয়ই করো, তোমরা চাইলে চ্যাট বক্সেও লিখতে পারো। আমরা অল্প একটু সময় একটু অপেক্ষা করে নিই। ম্যাডামকে বলা যে সত্যি খুব সুন্দর একটি প্রেজেন্টেশন হয়েছে, আর এটি এমন এমন একটা বিষয় যেটা অনেক সময় যেটা হয় যে আমরা আলোচনাটাকে অ্যাভয়েড করে যেতে চাই এবং তাতে বোধহয় সমস্যাটা আরো আরো মানে ক্রমশ ডিপে চলে যায়। অনেকেই আমরা হয়তো তথাকথিত শিক্ষিত হয়েও আমরা আমাদের এই শিক্ষাটার খুবই অভাব দেখা দেয় মানে আমাদের দৈনন্দিন জীবনেও। তো সেখানে দাঁড়িয়ে আপনার প্রত্যেকটি কথা আমার মনে হয় আমাদের যে ছাত্রছাত্রী শুধু নয় আমরা শিক্ষকরাও প্রত্যেকেই খুবই এনলাইটেন্ড হয়েছি আজকে, এবং অসংখ্য ধন্যবাদ পুরো উপস্থাপনাটির জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমি এখন অবধি কিছু তেমন দেখতে পাইনি, তো আমরা তাহলে হয়তো এগিয়ে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচিতে। তো আমি আরো একবার ডক্টর সুদীপ্তা পাল ম্যাডামকে আমার এবং আমাদের কলেজের তরফ থেকে ধন্যবাদ জানাই এইভাবে আমাদেরকে এনলাইটেন করার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, এবং আমিও খুব মানে আনন্দিত যে ইন্ডাকশন প্রোগ্রামে এরকম একটি বিষয়কে কলেজ ইনক্লুড করেছে, খুব দরকার যেটা। এবং আশা করব আমরা যখন পরবর্তীকালেও ছেলে মেয়েদের সঙ্গে বিভিন্ন কারণে যোগাযোগ হবে এই সংক্রান্ত ওদের সমস্যা বা অসুবিধা, যেটা স্যার বলছিলেন মেন্টালিং এর জায়গা থেকেও, সেগুলো নিশ্চয়ই সমাধানের জায়গায় আমরা পাবো, মানে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই সেখান থেকে অনেক বেশি এনরিচড হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এবারে আমরা পরবর্তী বক্তার কাছে যাব। আমাদের মধ্যে এবার রয়েছেন ডক্টর আশরাফ আলী স্যার। স্যারের সম্পর্কে বা স্যারকে তো তোমরা নিশ্চয়ই আগামী 3 বছরে অনেকটা আরো কাছের থেকে দেখবে, মানে আমাদের যতটুকু আর কি এক্সপিরিয়েন্স স্যারের সাথে, যে সংস্কৃতর গভীরের আলোচনা নিয়ে স্যারের সাথে ঘন্টার পর ঘন্টা সময় আরামসে কাটিয়ে দেওয়া যায়, কিন্তু আজকের স্যারের কাছ থেকে আমরা একটু অন্যরকম বিষয় জানতে পারবো, সেটা হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট ফর স্টুডেন্টস। এটাও কিন্তু একটা অসম্ভব গুরুত্বপূর্ণ দিক, মানে তোমরা যখন কলেজে ঢুকছো তখন এটা তো একটা, আবারও বলছি, এটা একটা ফ্যামিলি, তো ফ্যামিলিতেও যেমন কিছু ছোট ছোট নিয়মাবলী মেনে আমাদের সবাইকেই চলতে হয়, মানে বড় থেকে ছোট প্রত্যেকের জন্যই সেটা প্রযোজ্য হয়। তো সেরকমই কিছু ছোট ছোট পয়েন্টস যেগুলো তোমাদের সাথে আলোচনা করে রাখা দরকার, সেগুলোই তুলে ধরবেন আমাদের সংস্কৃত বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আশরাফ আলী স্যার। শুরু করুন। নমস্কার স্যার, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা, আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের অধ্যাপিকা একটু আগে বলে গেলেন সুদীপ্তা পাল মহাশয়া, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের আদরের ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা স্নেহ ভালোবাসা রইল। আমাদের সঞ্চালক স্যার মাননীয় তন্ময় দাস স্যারকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। স্যার কথাগুলো কথা বললেন, সবগুলো প্রযোজ্য নয়, স্যার আমাকে একটু বেশি ভালোবাসেন, স্নেহ করেন বা সম্মান দেন, সেজন্যই হয়তো বলেছেন।
তো সঞ্চালককে আর একবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কলেজে যে সবাই আমরা একটা পরিবার, এইটা আমাদের আগে ভাবতে হবে। যারা তোমরা নতুন এসেছো, সেই নতুনদের কিছু নিয়ম কানুন আমাদের জানতে হবে, কারণ নিয়ম কানুন যদি না জানি, আচার আচরণ যদি না জানি, তাহলে কিন্তু আমাদের পরিবেশ, আমাদের সমাজ, আমাদের শিক্ষা ব্যবস্থা কোনোটাই ভালো থাকবে না। সেই জন্য আমাদের যে পরিবার, সব কিছু পরিবারের মধ্যেই আমরা একটা পরিবার, একই সূত্রে আমরা এখানে গঠিত হয়েছি, এবং ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, পরিবেশ, আশেপাশে যে সমস্ত আমাদের পরিবেশের লোকজন রয়েছেন, তাদেরকে নিয়েই চলতে হবে আমাদের। তাহলে আমাদের এই চলার জন্য যাতে ভালো কিছু হয়, সেই জন্য আমাদের কিছু নিয়ম আছে, যেটা বলে গেলেন আমাদের স্যার একটু আগে, আমাদের ম্যাডাম আলোচনা করলেন। তা সেই বিষয়ে প্রথমেই একটা জিনিস বলতে হচ্ছে যে আমাদের যে অবস্থায় আজকে পড়াশোনা চলছে, আমাদের যে অবস্থায় আজকে এই অতিমারী বা অতি মহামারী আমাদের সকলের কাছে এক দুঃসময়, তাহলে আমরা কি কি আচরণ করব না, বা কি কি করলে আমাদের কলেজের এবং তথাকথিত ব্যক্তিগত জীবনও ক্ষতিগ্রস্ত হতে পারে, আমাদের কি কি আলোচনা বা কি কি আচরণ করলে যে বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক ছিন্ন হবে, কি আচরণ করলে শিক্ষকের সঙ্গে ছাত্রছাত্রীর সম্পর্ক ছিন্ন হবে, সেই বিষয়েই আজকের আমাদের এই বিষয় একটা একটা করে বলি। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। করোনা অতিমারির আবহাওয়ায় অনলাইন পঠন পাঠন সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ছাত্রছাত্রীদের অবশ্য পালনীয় নির্দেশাবলী কি কি, সেই নির্দেশাবলী আমরা পালন করে চলব। সকল ছাত্র ছাত্রীকে কলেজের সুনাম এবং শৃঙ্খলা রক্ষায় যত্নবান হতে হবে, যে তোমাদের কলেজ এটা, তাহলে সেই কলেজের কিভাবে সুনামটা বাড়বে, এবং সুনাম আমরা সবাই পছন্দ করি, সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে কলেজ যাতে খুব ভালোভাবে চলে এবং সুনাম হয়, কারণ যেখানে প্রবেশ করছো যেদিনকে কলেজে, সেদিনকেই তুমি কিন্তু, এটাও তোমার একটা বাড়ি, যতদিন তুমি বাঁচবে কলেজটার কথা কিন্তু মনে পড়বে, এবং তার প্রতি একটা তোমার অবশ্যই সিম্প্যাথি থাকবে। সেই জন্য আমাদের সংস্কৃতে একটা কথা বলে, সবাই সাধু সভ্য, আগে ভালো করে সাধু, ভালো কিছু হতে হবে। তুমি যদি ভালো হও, তবে তুমি সদস্য হলে তুমি এই পরিবারের একজন ব্যক্তি। দ্বিতীয়টা হচ্ছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ বা জেন্ডার প্রভৃতি বিষয়ে এমন কোনো মন্তব্য করা যাবে না যা অপরের ভাবাবেগকে আঘাত করে, এমন কিছু বক্তব্য, এমন কিছু মন্তব্য করবে না যে কোনো জাতি নিয়ে, যে কোনো বর্ণ নিয়ে। এইগুলো তো ম্যাডাম বলেই গেলেন, সেইগুলো নিয়ে কিন্তু আমাদের কোনো কথা বলা যাবে না, কারণ আমরা বড় হয়েছি এই জায়গাটায়, এবং একজনের মনে কষ্ট পাবে, এই কষ্ট আমরা চাই না। এবং যেখানে আমাদের একটা কথা বলতেই হচ্ছে, যেখানে তোমরা জানো যে আমাদের এই ভারতবর্ষ বিভিন্ন মানুষের বসবাস, বিভিন্ন জাতি ধর্ম এখানে বাস করেছেন, যেখানে আমাদের কবির কথা বলছি রবীন্দ্রনাথের, যেখানে বলছেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ শুচি করমন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত, সব অপমান ভার। সকল মানুষকে নিতে হবে, যেমন ব্রাহ্মণও থাকবে, হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, পতিত থাকবে, অত্যাচারিত থাকবে, সকলকে নিয়ে আমাদের চলতে হবে। তারা সেই কথাটা কিন্তু মনে রাখতে হবে। এবং যেখানে আরেকজনের একটু কথা বলে নিলেই ভালো, ম্যাডাম বলছিলেন, তবু একটু উল্লেখ করি, মানুষ গাহি সাম্যের গান, সাম্য আনতে হবে আমাদের। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আমরা মানুষ, এই পরিচয়টা আমাদের আগে, আমাদের ধর্ম বর্ণ জাতি এগুলো নয়। তাহলে এই মানুষ পরিচয় দিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে আমাদের জীবনে। 3 নম্বরটা হচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষা সংক্রান্ত নির্দিষ্ট বিষয়ের বাইরে ব্যক্তিগত কোনো পোস্ট করা যাবে না, কারণ হোয়াটসঅ্যাপে পড়াশোনা হচ্ছে,
হঠাৎ তুমি একটা অন্যরকম মন্তব্য করে দিলে, সেটা কিন্তু শাস্তিযোগ্য, সেই মন্তব্যটা কিন্তু করা যাবে না। কেবল পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে এখানে তোমার কথা বলতে হবে, যেটা আমরা খেয়াল করছিলাম সেদিন ইউটিউব আমাদের একটু বিলম্ব হয়েছে যান্ত্রিক গোলযোগের জন্য, অনেকে এখানে নানা রকম মন্তব্য করছিলেন, কিন্তু সৌভাগ্যের বিষয় কিছু ছাত্র আবার কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করেছে। তাই এই ধরনের আশা করি তোমরা মন্তব্য করবে না, যেটা সকলে দেখবে, কারণ এটা এখন মিডিয়া যুগ, এখন সমস্ত জায়গায় গুলো চলে যাবে, তাতে তোমারও ব্যক্তিগতভাবে খারাপ লাগবে, কলেজেরও দুর্নাম হবে। পরবর্তীটা হচ্ছে এই, প্রত্যেক ছাত্রছাত্রীকে কলেজ প্রদত্ত ইমেল আইডি ব্যবহারের মাধ্যমে গুগল ক্লাসরুমে পঠন পাঠনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। সকলকে জানো আমরা তোমাদের ফোন করে করে বিভিন্ন ইমেল আইডি গুলো দিয়েছি, তোমরা ক্লাসরুমে জয়েন করবে এবং সেখানে ওই ইমেল আইডিটা কেবলমাত্র তোমার পড়াশোনার কাজেই কিন্তু ব্যবহার করতে হবে, অন্য কোনো ব্যাপারে কিন্তু ব্যবহার করা যাবে না। সেই জন্য এই ইমেল আইডি কলেজের, এবং ওটা খুব গোপন, একমাত্র তুমিই জানবে, তোমার মধ্য দিয়ে তুমি ওটা ঢুকবে এবং তুমি বেরিয়ে আসবে। পরেরটা হচ্ছে, কলেজ প্রদত্ত ইমেল আইডি শুধুমাত্র কলেজে পঠন পাঠন সংক্রান্ত কাজে ব্যবহার করো, অন্য কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। তুমি হয়তো এটা দিয়ে কিছু একটা করতে চাইলে, কিছুটা কিনতে চাইলে, কাউকে একটা মেল পাঠালে, এগুলো কিন্তু করা যাবে না, শুধু কলেজের মধ্যে সীমাবদ্ধ। গণ্ডি, ওই যেমন লক্ষণকে গণ্ডি কেটে, লক্ষণ গণ্ডি কেটে দিয়েছিল সে, তাকে এরকম গণ্ডির মধ্যে থাকতে হবে। তোমাদের ব্যক্তিগত যে ইমেল আইডি আছে সেটা দিয়ে তুমি যা খুশি করতে পারো, তাতে কলেজের কিচ্ছু এসে যায় না। কিন্তু কলেজের যে ইমেল আইডি তোমাদের দেওয়া হয়েছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপ সৃষ্টি করা আছে, সেখানে কিন্তু পঠন পাঠনের বাইরে কোনো কথা বলা যাবে না। পরেরটা হচ্ছে, অশোভন বা অশালীন মন্তব্য দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। কোনো যদি অশোভন কিছু করো যা একজনকে বিরক্ত করছে, একজনকে অখুশি করছে, সেই রকম কোনো অশোভন যা আমাদের শোভনীয় নয় বা অশালীন মন্তব্য, সেটা কিন্তু খুব খারাপ, সেটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ হবে। অশোভন মন্তব্য আর ছবি এই গ্রুপে পোস্ট করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোন একটা ছবি পোস্ট করে দিলে এরকম ঘটেছে, যার জন্য আমাদের কলেজ কর্তৃপক্ষ সবাই মিলে আমরা চেষ্টা করছি এইগুলোকে, যাতে তোমাদের, তোমরা সবে এসেছো এখানে, যাতে তোমাদেরকে এইগুলো আর না পরবর্তীকালে করো। তার জন্য যে কোনো একটা ছবি, এমন ছবি পোস্ট করে দিলে সেটা খুব দৃষ্টিকটু, তোমরা বড় হয়েছ, কারণ এটা সবাই দেখতে পাবে, আশা করি সেগুলো করবে না। সেটা করলে কিন্তু খুব অপরাধ হবে, তার শাস্তি হবে। কি শাস্তি হবে পরে বলছি। কোনো ছাত্রছাত্রী শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হলে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাতে হবে। কোনো ছাত্রছাত্রী তাকে মানসিকভাবে অত্যাচার করলে বা শারীরিকভাবে অত্যাচার, দুটো অত্যাচারই কিন্তু খারাপ, তার জন্যে সেই ছাত্রছাত্রী যদি কোনো রকম কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে, তাহলে কিন্তু সেই ব্যক্তি বা ছাত্রছাত্রীটি তার শাস্তি হবে, এবং শাস্তি জেল পর্যন্ত তার হতে পারে। এটা ভেবনীয় যে নিশ্চয়ই তোমরা ছাত্রছাত্রী সেটা তোমরা করবে না। তাহলে এইরকম কোনো রকম ছবি পোস্ট করব না, শারীরিক মানসিক অত্যাচার করব না, কুকথা বলবো না যাতে সে কষ্ট পায়। তাহলে এইগুলো কিন্তু কলেজে এটা শিখতে, এটা স্কুল নয়, স্কুলে আশা করি তোমরা এরকম করনি, এটা পাড়ার নিশ্চয়ই কোনো রাস্তা নয়, ক্লাব নয়, সেখানে তুমি যদি আচরণটা ঠিক করো, যেখানেই তুমি যাও তুমি সুবিবেচিত হবে। তার সেই জন্য যদি কোনো রকম খারাপ কিছু করেও ফেলো, আশা করি বন্ধুদের সাথে বসে আলোচনা করে নেবে যে দেখ বন্ধু এটা হয়ে গেছে ভুল করে, আয় মিটিয়ে নিই। কর্তৃপক্ষের যাওয়ার আগে যে আয় আমরা বসে মিটিয়ে নিই, ভুল তো জীবনে হয়, কত তো আমরা জীবনে প্রতি মুহূর্তে ভুল করি, কাজ করতে গেলে যেমন ভুল হয়, তেমনি আমাদের রাস্তায়, কলেজে, সমাজে, বাড়িতে, সব সর্বত্র আমরা কিছু ভুল করি। যখন অন্তর থেকে সেটা বুঝতে পারো যেটা আমার ভুল হচ্ছে, এবং তার কাছে গিয়ে ক্ষমা চাইলে, আশা করি ক্ষমা সে করবেই। যদি নাও হয়, তুমি আর একজন বন্ধুকে বলো যে দেখ এটা করে ফেলেছে, ওকে একটু গিয়ে বল, আমরা মিটিয়ে নেবো। সেই জন্য কর্তৃপক্ষের কাছে চেষ্টা করবে না যেতে, তিনি যদি অভিযোগ করে দেয় তাহলে কিন্তু খুব মুশকিল হবে, সেইটার দিকে তোমাদের কিন্তু খেয়াল করতে হবে। আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই অভিযোগ জানানোর মেল আইডি
সেটা হচ্ছে যেটাকে আমরা র্যাগিং বলছি, সেটা অ্যান্টি র্যাগিং। অ্যান্টি র্যাগিং GGDC কে AC.IN, এতে তোমরা অভিযোগ করতে পারো, লিখিত অভিযোগ করতে পারো। তাই সেই জন্য আমাদের এটা ওয়েবসাইটে দেয়া আছে, তোমরা সেই ওয়েবসাইটে গেলে দেখে নেবে। এছাড়া আমরা কিছু কিছু নাম্বার দিচ্ছি, এই নাম্বারগুলো তোমরা টুকে রাখতে পারো, এটা ওয়েবসাইটে দেয়া আছে অবশ্যই, যে এই ব্যক্তিদের সাথে যোগাযোগ করে এগুলো বলতে পারো। 8759512683, 2 নম্বরটা হচ্ছে আরেক মানে একই আমাদের সব স্যারেদের নাম্বার, এগুলো তোমরা নোট করে নিতে পারো, 8250420340। আবার বলি, 8250420340। 3 নম্বর বলি, 9474964727। আর একবার বলি, 9474964727। আরেকটা নাম্বার দিচ্ছি, সেটাও লিখে নিতে পারো, 9874019226, 9874019226। পরে আর একটা নাম্বার দিচ্ছি, 8617543888। আর একবার বলি, 8617543888। এছাড়া আর একটা শেষ নাম্বারটা একটু লিখে নাও, 7798661965। আর এক বলি, 7797661965। এটা আদেশ অনুসারে অধ্যক্ষ মহাশয় আমাদের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনাওয়ান, তাহলে অধ্যক্ষ মহাশয় এটা আদেশ করছেন, সেই আদেশটা কিন্তু আমাদের মানতে হবে। এবং পরিশেষে তোমাদের আর একটা কথা বলি, দেখো এটা সম্পূর্ণ গুরু শিষ্য আমাদের এরকম ব্যাপার, তাহলে ছাত্রদেরও যেমন কিছু দায়িত্ব আছে, আচার্যেরও দায়িত্ব, যেন আচার আচরণ, আমার প্রথমে শব্দটা বলেছি, তাহলে আচার আপূর্বক চর ধাতু, আ উপসর্গ, যাকে আদর্শ স্বরূপে চড়তে আসেন, চারণ করা হয় যাকে, সেই হচ্ছে আচার। এবং এখানে আচার্যরা রয়েছে, আপূর্বক চর্দত নত আচার্য, যিনি আদর্শ সহিত চারণ করাবেন। তাহলে দাতা এবং গ্রহিতা, যিনি দান করবেন এবং যিনি গ্রহণ করবেন, সকলকেই কিন্তু একই জায়গায় থাকতে হবে। যদি আমি নেব না, আরেকজন বলছে আমি দেব, বা আমি দেব না আরেকজন বলছে নেবো, এটা নয়, ছাত্র ছাত্রীর সম্পর্কটা এই রকমই। তাহলে আমাদের এই জায়গাটা কিন্তু ঠিক থাকতে হবে, যে কোনো কিছু সমস্যা হলে স্যারদের সাথে বা বন্ধুদের সাথে বা তোমাদের সিনিয়র দাদা দিদিরা আছে অনেক, এই যারা তোমাদের চেয়ে উঁচু ক্লাসে রয়েছে, তাদের কাছেও বলে কিন্তু এই সমস্যাগুলো মেটানো যায়। কিন্তু অবশ্যই খেয়াল করবে যে যেন আমরা কোনো রকম হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইমেল আইডিতে বা মেলে কোনো রকম খারাপ মন্তব্য লিখবো না ক্লাস চলে, ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য না ধরলে হবে না। আমি দেখছিলাম যে বেশ কিছু ছেলে মেয়ে অনেক সমস্যা হয়েছে, তাদের ফোন করে করে জানানো হচ্ছে যে তোমার ইমেল আইডি এই, তুমি ঢুকতে পারো নি, ঠিক আছে ইমেল আইডি আমরা দিচ্ছি, সে তো অস্থির হয়ে যাচ্ছে, আমাদের তো সময় দিতে হবে। তাহলে এই রকম একটু ধৈর্য দেখাও, তাহলেই বোধ হয় সব ঠিক থাকবে। আর পরিশেষে সেই তোমাদের একটা দেখবে যে গান্ধীজি একটা ছবি ব্যবহার করতেন, যে তিনটে বাঁদর আছে সেখানে, একজন চোখ চাপা দিয়ে আছে, একজন মুখ চাপা দিয়ে আছে, আর একজন দুটো কান চাপা দিয়ে আছে, অর্থাৎ কি না, ভালো কিছু আমরা দেখবো, খারাপ কিছু দেখবো না, ভালো কিছু শুনবো, খারাপ কিছু শুনবো না, আর শ্রেষ্ঠ হচ্ছে ভালো কিছু বলবো, খারাপ কিছু বলবো না। তাহলে এই যদি এইগুলো জেনে বুঝে কোনো কথা বলার আগে, কোনো কিছু করার আগে নিজে একবার দুবার তিনবার ভাববে যেটা বলার ঠিক কিনা, তারপরে বলবে বা করবে, তাহলেই দেখবে সব ঠিক থাকবে। সবাইকে আর একবার ধন্যবাদ, আমাদের তন্ময় স্যারকে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলি, ধিক্কার হোক নিন্দাই হোক, নানা মুখে নানা ভাষাতে, সব প্রজাপতি হবে আমি থাকি সেই আশাতে।
তোমরা সবাই প্রজাপতি হবে, ডানা মেলে মেরো লোক বিলম্বের তোমাদের সমস্ত বর্ণ নিয়ে, তাহলেই পড়াশোনাটা খুব ভালো হবে, জীবনে জ্ঞান প্রাপ্ত হবে, ভালো আচরণ হবে। ধন্যবাদ সকলকে। স্যার আপনাকে আমার ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আশরাফ স্যারকে, খুব সুন্দর একটি উপস্থাপনা আবারও আমরা পেলাম, এবং দুটো যে বক্তব্য তোমরা শুনলে আমার মনে হয় কোথাও গিয়ে একই সূত্রে গাঁথা। দেখো, নিয়ম তৈরি আছে, নিয়ম তো থাকবেই, এবং নিয়মের বেড়াজালের প্রয়োজনও আছে, আমি কোনোটা কি অস্বীকার করছি না, কিন্তু সবার আগে দরকার মানে আত্মচেতনটা, মানে তুমি নিজে কি ভাবছো, নিজে কিভাবে অ্যানালাইসিস করছো, একটা যে ভুল করছো সেটার জন্য কি তোমার নিজের ভিতরে অপরাধ বোধটা তৈরি হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু প্রতিটা মুহূর্তে তোমাকে করতে হবে, প্রত্যেককে করতে হবে, আমাদেরও করতে হয়, বা আমাদের চেয়ে যারা সিনিয়র, যারা অনেক প্রবীণ, তারাও কিন্তু প্রতি মুহূর্তে এই চিন্তার মধ্যে দিয়ে যান, কারণ জীবন মানেই তাই, এগিয়ে তোমাকে যেতেই হবে এবং সঠিক পথে এগোতে হবে। তো ধন্যবাদ আরেকবার আশরাফ স্যারকে এত সুন্দর একটি উপস্থাপনার জন্য। এবার আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানের সূচিতে এগিয়ে যাই। এবারে আমাদেরকে আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর সৈকত খামারুই স্যার। সৈকত খামারুই স্যার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এইচওডিও, এবং বলে রাখা ভালো যে আমাদের কলেজের যে শিক্ষকরা রয়েছেন তাদের মধ্যে গবেষণায় ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাকচুয়ালি। তো আমাদের সত্যি সৌভাগ্য যে স্যার আমাদের মধ্যে এই প্রোগ্রামের মধ্যে পার্টিসিপেট করছেন, এবং তোমাদেরকে কিছু খুব মূল্যবান কথা উনি বলবেন মেন্টরিং সম্পর্কে। তো আমি আর মূল্যবান সময় নষ্ট না করে সৈকত স্যারকে আমাদের মধ্যে ডেকে নিচ্ছি। স্যার, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তন্ময় স্যার। আমি জানি না আমার মোবাইলটা কি যারা প্রবলেম হচ্ছে, আগের দিনে হয়েছে, এমনিতে সেলফি অন হচ্ছে কিন্তু এই সময়টা এসে কি একটা সাইন দেখাচ্ছে সেলফিটা অন হচ্ছে না, বুঝতে পারছি না। তো যাই হোক, অসংখ্য শুরু করে ধন্যবাদ দিন, নো জানাই। প্রবলেম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জানাই প্রিন্সিপাল স্যারকে আমাকে একটা এরকম টপিকের উপর বলার জন্য, মানে বলতে সুযোগ দেওয়ার জন্য। আগের যারা বক্তৃতা রাখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, তারা অত্যন্ত সুবক্তা, আমি অত ভালো বক্তা নই, এবং তারা যে সাবলীল ভাবে যেভাবে বক্তৃতা রেখেছেন, তো আমার পরবর্তী যিনি বক্তৃতা রাখবেন তিনিও খুব কন্যাশ্রী কলেজের প্রিন্সিপাল, তিনি অসাধারণ বক্তৃতা রাখেন। তো আমি জাস্ট প্রিন্সিপাল স্যার আমার বক্তৃতাটা অনেকটাই বলে দিয়েছেন, তাও আমি শুরু করার আগে আমি যেহেতু রিপ্রেজেন্ট করছি স্টুডেন্ট কাউন্সিলিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের কনভেনার হিসেবে ওই সাব কমিটিটাকে, তাই আমার গ্রুপ মেম্বারদের অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই আমার সহকর্মী বৃন্দদেরকে, কালনা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের, এবং সর্বোপরি স্নেহের ছাত্রছাত্রীদের। আজকে আমি অর্গানাইজড একটু ওয়েতে স্টুডেন্ট মেন্টারিং জিনিসটা কি, বা স্টুডেন্ট মেন্টার বলতে কি বোঝায়, তো সেই জায়গাটাই আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমার প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো মেন্টর শব্দটার ইংরাজি অর্থটাকে যদি আমরা ভাঙি, সেটা দাঁড়াচ্ছে এরকম যে এক্সপিরিয়েন্সড অ্যান্ড ট্রাস্টেড পার্সন, মানে যার একটু অভিজ্ঞতা বেশি এবং যাকে তুমি বিশ্বাস করতে পারো, এরকম একটা লোক তোমার মেন্টর হতে পারে। তো এখানে যেমন লেখা আছে, দেখো, এভরি গ্রেট অ্যাচিভার ইজ ইন্সপায়ার্ড বাই এ গ্রেট মেন্টর, মানে আমি যদি একটি এক্সাম্পল দেখি, সবাই জানে যে বিরাট কোহলি খুব ভালো ব্যাট করে, কিন্তু বিরাট কোহলি তো কিছু কিছু সময় ফ্লপ করেছে তার কেরিয়ারে সিরিজে, তখন সে কিন্তু মানে যার কাছে গেছে, ধরো কোনো স্পিরিচুয়াল গুরুর কাছে গেছে, সে কিভাবে, সেই স্পিরিচুয়াল গুরু কিন্তু তাকে ক্রিকেট খেলা শেখায়নি, তাকে কি বলেছে, যে এমন কিছু বলেছে যে তার যাতে কনসেন্ট্রেশনটা বাড়ে, ঠিক আছে, মানে তার একটা হেল্পের দরকার আছে, দ্যাট ইজ মেন্টারশিপ। এখানে মেন্টরের এটা কি যে আমরা এখানে কতগুলো ভাগে ভাগ করেছি বক্তৃতাটাকে, যে হোয়াট ইজ মেন্টরিং, একটা কি বেনিফিট হবে মেন্টর মেন্টরিং ইন্টারাকশনের, বেনিফিট কি আছে, এই প্রসেসটা কিভাবে চলে, যে হাউ টু গেট ইনভলভ উইথ দ্যাট প্রসেস, অ্যান্ড এর কিছু ফাংশনাল মডেলিটিস কি আছে, যে কিভাবে
তোমরা মানে মেন্টরের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, তার কি ফর্মালিটি আমরা ঠিক করেছি, তো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে মেন্টরিং জিনিসটা কি? মেন্টরিং জিনিসটা মানে তুমি একটা কাউকে একটা তোমার কথা বললে, কাউন্সিলিং সে তুমি কিছু বললে তোমার কাউন্সিলিং করে দিল, অথবা তুমি কাউকে বললে সে শুধুই শুনে গেল, অথবা যে তোমার কোনো একটা প্রবলেম হচ্ছে তোমার হয়েছে প্রবলেমটা সলভ করে দিল, এই একটা জিনিসও নয়। ঠিক আছে, মেন্টারিং এর কি এলিমেন্টস গুলো কি কি, না মেন্টারিং মানে মেন্টারের প্রয়োজনটা কোথায়? মেন্টার হচ্ছে তুমি নিজেই একটা কাজ করবে, ঠিক আছে, কিন্তু সেটা করতে গিয়ে তুমি কোনো একটা জায়গায় ডিফিকাল্টি ফেস করছো, যে মনে হচ্ছে যে হ্যাঁ আমি এই জায়গাটা নিয়ে নিয়ে ঠিক ভাবতে পারছি না, ঠিক আছে, বা কোনো দিশা পাচ্ছ না, ডিরেকশন পাচ্ছ না, সেই সময় তুমি একজনের সাথে কনসাল্ট করলে, যে একটা ট্রাস্টেড পার্সনের সাথে, যে তোমাকে অ্যাডভাইস দেবে, গাইড করবে, কিছু তোমার যদি তার কাছে কোচিং স্কিল থাকে সে করবে, তো তার কিছু এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করবে, বা তার কোনো কন্ট্যাক্ট থাকলে সে তোমাকে সেই কন্ট্যাক্টে বলবে। ধরো তুমি ভালো গিটার বাজাও, কিন্তু তুমি গিটার কোনো একটা জায়গায় শিখেছো বা শিখছো বা নিজে নিজে শিখছো, কিন্তু মনে হচ্ছে যে আপ টু দ্য মার্ক হচ্ছে না, তুমি তোমার মেন্টারকে বললে যে আমার এই প্রবলেম হচ্ছে, তার যদি কোনো কন্ট্যাক্ট থাকে সে তোমাকে সেই কন্ট্যাক্টটা দেবে, মানে তোমার নেটওয়ার্কটা আরো বড় হবে। তো মেন্টারের কাজ, মেন্টার মানে এরকম নয় যে তোমার কাজটা সে করে দেবে, ঠিক আছে, তোমাকে জাস্ট একটু অ্যাসিস্ট করবে, ঠিক আছে, মানে তোমার জায়গায় দাঁড়িয়ে তুমি কি প্রবলেমটা ফেস করছো সেই জিনিসটা বোঝার চেষ্টা করবে। মানে আমরা দেখেছি দেখেছি কি টিচার বা যারা কোচ তারা কি করে, একটা ধরো আমি ফুটবল খেলতে যাচ্ছি, তাহলে আমার কোচ চাইবে আমি বেস্ট ফুটবল খেলি, আমার কতটা কষ্ট হচ্ছে বা আমি কি ডিফিকাল্টি ফেস করছি সে সেটা দেখবে না, কারণ আমার বেস্টটা এক্সট্রাক্ট করাই তার কাজ। সে অনেক সময় আমাকে শাসন করতে পারে। আমার টিচার কি চাইবে যে আমি আরো ভালো পড়াশোনা করি, আরো ভালো পড়াশোনা করি, সে চাইবে আমি নাম্বারটাই বেশি পাই। কিন্তু মেন্টর মানে শুধুমাত্র টিচিং বা কোনো একটা পার্টিকুলার স্কিল নয়, ঠিক আছে, সে তোমার লাইফটা কিভাবে লিড হবে, মানে তোমার মধ্যে ভ্যালুস ডেভেলপ হবে, তোমার তুমি কি কি ডিফিকাল্টিস ফেস করছো লাইফে, তো সেই সবটা তোমার কাঁধে হাত দিয়ে সে তোমার জায়গা থেকে বোঝার চেষ্টা করবে, এবং তার কি অভিজ্ঞতা, সে যদি এরকম কোনো ফেস করে থাকে বা কিছু করে থাকে, কিভাবে তুমি এখান থেকে অন্যরকম ভাবতে পারো, সেই জায়গাগুলো বলাই কিন্তু মেন্টারিং এর কাজ। তাহলে আনলাইক কোচিং, মেন্টর্স আর পারমিটেড টু অফার অ্যাডভাইস অ্যান্ড গাইডেন্স, অল দো ইট ইজ অলওয়েজ দ্য মেন্টর চয়েস হোয়েদার টু অ্যাক্ট অন দ্য অ্যাডভাইস অর নট। ঠিক আছে, তার তুমি মেন্টার যেটা বললো সেটাই যে তুমি 100% করবে বা এটা নয়, ঠিক আছে, বা তাকে কতটা ট্রাস্ট করছো সেটাও ইম্পর্টেন্ট, যে তুমি অবশ্যই এমন একটা মেন্টার চয়েস করবে যাকে কিন্তু ট্রাস্ট করতে হবে তোমাকে, মানে হ্যাঁ সে তোমার ভালোর জন্যই বলছে, সেও যদি তুমি কোশ্চেনেবল থাকে সেখানে কিন্তু সমস্যা, তোমাকে মেন্টার চেঞ্জ করতে হবে। তাহলে এই বোঝা গেল মোটামুটি মেন্টারিং এর মানে কোচিং বা টিচিং তার সাথে মেন্টারিং এর তফাৎটা কি। ঠিক আছে, তুমি মেন্টারের কাছে টোটালি ওপেন আপ করতে পারো নিজেকে, যে হ্যাঁ আমি এই এই সমস্যা ফিল ফেস করছি, কারণ অনেক সময় কি হয় ডিপার্টমেন্টাল স্যার পড়াচ্ছে কিন্তু সেই পড়াটা আমি বুঝতে পারছি না, আমি স্যারকে যদি গিয়ে বলি যে স্যার আমার এই সমস্যা হচ্ছে, স্যার যদি রেগে যায়, স্যার ইন্টারনাল মার্কস যদি আমাকে কম দেয়, ঠিক আছে, সেই জন্য আমি ভয় বলতে পারছি না, কিন্তু মেন্টার তোমার ডিপার্টমেন্টাল স্যার আমাদের ক্ষেত্রে হবে না, অন্য একজন টিচার হবেন অন্য ডিপার্টমেন্টের, যার সঙ্গে তোমার একাডেমিক কোনো যোগাযোগ হয়তো নেই, ঠিক আছে, কিন্তু তুমি তোমার যা যা সমস্যা হচ্ছে তুমি সেই সেই সমস্যায় তার কাছ থেকে হেল্প নিতে পারো, মানে একটা সাপোর্টিভ, তিনি একটা সাপোর্টিভ হতে পারেন তোমার ক্ষেত্রে, এবং তোমার ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমার কেরিয়ার অ্যাসপিরেন্ট হিসেবে হতে পারে, যে আমি এরপরে কি করব বুঝতে পারছি না, তুমি তার কাছ থেকে হেল্প নিলে, তিনি কতগুলো ওয়ে আউট দেখালেন, কিন্তু তোমার কাজটা তোমাকেই করতে হবে, তিনি জাস্ট একটা দিশা দেখাতে পারেন বা হেল্প করতে পারেন, কোনো পার্সোনাল ইস্যু হলে তুমি তার কাছে গিয়ে বলতে পারো, এবং কোনো কিছু ডিসকাশন করার থাকলে, একদম একান্ত ব্যক্তিগত কোনো সমস্যা হচ্ছে তুমি তার সঙ্গে ডিসকাস করতে চাইলে তুমি পার্সোনালি তার সাথে মিট করে ডিসকাস করতে পারো বা ফোনে ডিসকাস করতে পারো। তাহলে মেন্টারিং এর বেনিফিট কি হবে, না তোমাকে একটা মানে কিভাবে একটা সিচুয়েশন ম্যানেজ করতে হয়, হ্যান্ডেল করতে হয়, সবাই প্রত্যেকটা মানে আমাদের জীবনটা মানে সব টোটালি আননোন, প্রত্যেকটা বাঁকে বাঁকে মিস্ট্রি আছে, তো কিভাবে সে যেহেতু তোমার থেকে বয়সে বড় অভিজ্ঞতা বেশি, তো সে কিভাবে তার চ্যালেঞ্জেস গুলোকে ফেস করে এসছে, তুমি তার সাথে যখন ডিসকাস করবে সেও তুমি বুঝতে পারবে যে হাউ টু ফেস দ্য চ্যালেঞ্জ অ্যান্ড ওভারকাম ইট। তো তোমাকে তোমার মধ্যে কিছু ভ্যালুস ডেভেলপমেন্ট হবে, তোমার মধ্যে কিছু অ্যাওয়ারনেস তৈরি হবে,
এবং তুমি কিভাবে একটা শূন্য থেকে কোনো জিনিসকে একটা অ্যাচিভেবল জায়গায় নিয়ে যেতে হয় সেই রকম তুমি একটা ধারণা পাবে। তো তাহলে কি রকম কনভারসেশন হবে মেন্টারিং এর সাথে তোমাদের, সেটা পুরোটাই হতে পারে ইনফরমাল হতে পারে, ঠিক আছে, ফর্মাল ডিসকাশনও হতে পারে ইনফরমাল ডিসকাশনও হতে পারে, শুধুমাত্র একটা সাবজেক্ট স্পেসিফাইড ওয়েতেই নয়, ঠিক আছে। কখনো আমার মনে হচ্ছে আমার স্যার খুব নার্ভাসনেস লাগছে, আমি একটা পরীক্ষা দিতে যাচ্ছি, খুব নার্ভাস ফিল করছি, তুমি সেই জিনিসটা ডিসকাস করতে পারো। তো ফর্মাল হতে পারে ইনফর্মাল হতে পারে, বা কোনো একটা জব জয়েন করেছো সেখানে তোমার জব এটা একদম ভালো লাগছে না ওয়ার্কিং এনভায়রনমেন্টটা, তো সেখানে কিভাবে তোমাকে ওর সাথে নিজেকে অ্যাকাস্টাম হতে হবে সেই জায়গাগুলো তুমি ডিসকাস করতে পারো। তো এরকম তুমি কনভারসেশন মেন্টর মেন্টিং এর হতে পারে। আচ্ছা, মেন্টারিং এর মাধ্যমে মেন্টর্স বা অর্গানাইজেশন কিভাবে বেনিফিটেড হবে, না মেন্টর্স যারা আর কি তোমাদের মেন্টারিং করছেন তারাও অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবেন, তোমাদের নতুন নতুন অভিজ্ঞতা, তাদের আরো স্কিল ডেভেলপমেন্ট হবে, যে কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে আরো ভ্যালুস ডেভেলপ করতে হয় তাদের মধ্যে দিয়ে। তো তারপরে এইভাবে যখন একটা মাস ডেভেলপমেন্ট হবে তখন একটা অর্গানাইজেশনের নিশ্চয়ই ডেভেলপমেন্ট হবে, যে একটা ভালো মানুষ তৈরি করা বা ভালো ভ্যালুস তৈরি করা একটা সমাজের কাছে এটা একটা সর্বক্ষেত্রেই একটা অর্গানাইজেশনাল সাকসেস বলা যেতে পারে। তাহলে কতগুলো জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে কি মেন্টর মেন্টেনিং যে ইন্টারাকশন সেটা হতে হবে অবশ্যই একটা এথিক্যাল এবং কনফিডেন্সিয়াল, মানে কনফিডেন্সিয়ালি মেনটেন করতে হবে, যে তুমি যেটা মেন্টারকে বললে সবাইকে বলতে পারছো না, মেন্টারকে বললে মেন্টার কি বলেছেন তার পরিপ্রেক্ষিতে তুমি সবাইকে বললে সেটা হয়তো পার্সোনাল বিষয়, সেটা ঠিক নয়। দুজনের মধ্যেই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে এবং রেসপেক্ট, একে অপরের কাছে রেসপেক্ট থাকতে হবে, ঠিক আছে, মানে যে তার যে সমস্যাটা সত্যিই হচ্ছে সেই জায়গা থেকে আমাকে সিম্প্যাথেটিক হতে হবে, মানে মেন্টারকে, এবং সেরকম তাই উল্টো দিক থেকেও রেসপেক্টটা বজায় রাখতে হবে, এবং তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকবে যে হ্যাঁ, যে আমরা এই জিনিসটা যে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবো বা রেসপেক্ট থাকবে এটা একটা বোঝাপড়ার মধ্যে থাকতে হবে। তাহলে মেন্টর্স রোল কি থাকবে, মেন্টর্স রোল হবে এরকম যে তোমাকে তারা একবার করে ধরো মিট, তোমার সঙ্গে যখন মিট করবেন তারা তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন, যে তুমি কেমন আছো, তোমার পড়াশোনা কেমন চলছে, তোমার কিছু চ্যালেঞ্জেস মানে অন্য কিছু আছে, ধরো তুমি গান করছো তো তার গান কেমন চলছে, এই সমস্ত জিজ্ঞেস করতে পারেন। তোমার কোনো কিছু অপরচুনিটিস তিনি দিতে পারেন, তার হয়তো কোনো একটা জায়গায় একটা সুযোগ আছে তোমাকে গান করতে সুযোগ দিবেন বা খেলার সুযোগ দিবেন, সেরকম অপরচুনিটি দিতে পারে। তোমার মধ্যে কনফিডেন্স বুস্ট আপ করতে পারে, আরো বেশি কনফিডেন্স যোগাতে পারে, তোমাকে এনকারেজ করতে পারে, তোমাকে অ্যাডভাইস দিতে পারেন। তাহলে এইভাবে কোনো একটা আননোন জিনিস এলে কিভাবে ভাবতে হবে, অ্যানালিসিস করতে হবে, সেইগুলো নিয়ে তুমি তোমাকে গাইড করতে পারে। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রোল অফ দ্য মেন্টি, মানে এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে তোমরা কখনোই একটা আনরিয়ালিস্টিক কল্পনা করবে না, ঠিক আছে, মানে আমি আজকে হঠাৎ করে চাঁদে চলে যাবো এরকম চিন্তা ভাবনা নয়, একটা রিয়েলিস্টিক গোল নিয়ে চিন্তা ভাবনা করা উচিত এবং সেটা নিয়েই মেন্টরের কাছে যাওয়া উচিত, যেটা কিনা তুমি নিজে বুঝতে পারছো হ্যাঁ আমি এটা অ্যাচিভ করতে পারি, কিন্তু কোনো একটা ডিফিকাল্টিজের জন্য আমি এটা পাচ্ছি না। আগে নিজের ওপর কনফিডেন্সটা রাখতে হবে যে হ্যাঁ আমার দ্বারা হবে, কিন্তু এটা আমি পাচ্ছি না, তখন মেন্টার তোমাকে গাইড করতে পারে ভালোভাবে, এবং মেন্টারের কাছে ওপেন হতে হবে, মানে আমি এটা ভাবছি, এটা বিলিভ করছি, এটা চিন্তা ভাবনা করছি বা এই বিষয়ে ভয় পাচ্ছি, এই সবগুলো তুমি মেন্টারকে বলতে পারো, এবং মেন্টার যে এরকম তোমাকে গাইড করবেন, তোমাকে যেরকম গাইড করবেন সেই অনুসারে তোমাকে একটা প্রোটোকল ঠিক করে নিতে হবে এবং সেই অনুসারে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, মানে কোনো কিছু একটা হলো, তুমি ভাবলে এরকম ডিফিকাল্টি ফেস করছো, তোমাকে মেন্টার বললে তুমি এইগুলো করো, তুমি কিছুই করলে না বসে থাকলে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে তোমার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাকশন। এখানে কতগুলো জিনিস লেখা আছে দেখো, যে কি কি বিষয় নিয়ে তোমরা, আমি অলরেডি বলে ফেলেছি অনেক কিছুই, যে কি কি বিষয় নিয়ে মেন্টারিং সেশনে ডিসকাশন করা যেতে পারে, ঠিক আছে, যে তোমার হয়তো সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড খুব খারাপ, তোমার জামা প্যান্ট ভালো নেই, তোমার জামা প্যান্ট ভালো নেই এই জন্য তুমি কি করছো, না কোন একটা অনুষ্ঠানে গিয়ে তুমি একটা খুব অফেন্সিভ ফিল করছো, তখন তোমার কি মানে মানসিক একটা স্টেট সেইটা তুমি মেন্টারকে বললে, ডিসকাস করলে,
তোমার পরীক্ষার আগে বা ইন্টারভিউ আগে খুব নার্ভাসনেস লাগছে, তখন তুমি বললে কোন একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছ, তখন কথা জড়িয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, একটা ভয় লাগছে। আমাদের অনেক সময় হয় যে একটা ধরো অনেক বড় ক্রাউড আছে, সেই ক্রাউডের সামনে যদি বক্তৃতা রাখতে বলা হয় কেমন কথা জড়িয়ে যায়, অসংলগ্ন কথা হয়। তো সেই সব জিনিসগুলো তুমি মেন্টারের সাথে ডিসকাস করতে পারো এবং মেন্টার তোমাকে আরো হেল্প করতে পারে যে কিভাবে ওই জায়গাগুলো থেকে নিজেকে বার করে তোমার মধ্যে ভ্যালুস ডেভেলপ করা যায় এবং সাকসেসফুল হওয়া যায়, যেটা প্রিন্সিপাল স্যার অলরেডি বলেছেন। আচ্ছা, এবার আমরা আছি কিছু তোমাদের ডিউটি, মানে কি কি তোমাদেরকে করতে হবে। তো সেটা কি না, মেন্টার তোমাদের সাথে একটা প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবে, তোমাদের যে নাম্বার ফোন নাম্বার অ্যাডমিশনের সময় দেয়া দিয়েছো সেই বেসিসে আমরা একটা করে মেন্টারিং ইউনিট খুলেছি, 5-7 জন 10 জন করে একটা স্যারের আন্ডারে থাকবেন, তারা অন্য ডিপার্টমেন্টের স্যার হবেন। তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন, সেই গ্রুপে তোমরা মেম্বার হবে। তারপর কি হবে না, স্যার বা ম্যাডাম একটা করে ডেট ঠিক করে দেবে এবং সময় ঠিক করে একটা লিঙ্ক তোমাদের পাঠাবে, অবভিয়াসলি সেটা গুগল মিটের লিঙ্ক হবে এবং থ্রু তোমাদের যে জিমে অ্যাকাউন্ট যেটা দেয়া হয়েছে আর কি, কলেজের মেল অ্যাকাউন্ট, সেখান থেকেই তোমরা ওটা লগ ইন করবে, করে একবার করে মাসে তোমাদের সঙ্গে মিটিং করবেন। তো মিটিং করে মেন্টার মেন্টি ইন্টারাকশন হবে, কিরকম ইন্টারাকশন অলরেডি আগে বললাম আমরা। তো সেই সেশনটাতে তোমাকে অবশ্যই জয়েন করতে হবে, উইদাউট ফেল। যদি তুমি অ্যাবসেন্ট থাকো ওইখানে, তোমাকে কিন্তু উনি জবাবদিহি পরের মেন্টরিং প্রসেসে জবাবদিহি করবেন, বা যে ডিপার্টমেন্টের তুমি স্টুডেন্ট সেই ডিপার্টমেন্টে উনি যোগাযোগ করবেন যে এরা মেন্টরিং এতে থাকছে না, মানে অ্যাবসেন্ট থাকছে। আর যদি উনি কোনো মানে মেন্টরিং গ্রুপ থেকে মেন্টার যদি কোনো ওয়ার্কশপ বা ট্রেনিং এর অ্যারেঞ্জ করে, তাহলে তোমাকে অবশ্যই সেই ট্রেনিংটা অ্যাটেন্ড করতে হবে, প্রোগ্রামটা। আচ্ছা, তুমি কোনো তোমার যদি পার্সোনাল প্রবলেম থাকে যেটা সবাইয়ের সাথে মনে হয় যে বলা যাচ্ছে না, তুমি পার্সোনালি ওনাকে ফোন করতে পারো, সেটা অবশ্যই স্যারের কনসেন্ট নিয়ে, স্যার বা ম্যাডামের। আর বা তুমি তার সাথে যদি কলেজ খোলা থাকে ফিজিক্যালি তার সঙ্গে দেখা করতে পারো, সেটাও হতে পারে, অথবা কোনো এমার্জেন্সি সিচুয়েশনে তাকে কল করতে পারো। কিন্তু ধরো কোনো একটা বিষয় উনি তোমাকে অ্যাড্রেস করেছেন কিন্তু তোমার সেটা এখনো সেই গোলটা ফুলফিল করছে না, তার বলে তার মানে তুমি বারবার তাকে একইভাবে ডিস্টার্ব করে যাবে ফোন করে, সেটা কিন্তু কাম্য নয়, ঠিক আছে? তখন কিন্তু তোমার ওই এটাতে একটা অ্যাকশন নেওয়া হবে যে তুমি একই ইস্যুতে বারবার মেন্টারকে ফোন করে পার্সোনালি ডিস্টার্ব করতে পারো না। আর একটা কি, মেন্টার্স এর কাছে তুমি বড় যে তোমার প্রবলেমটা বলতে পারো, তিনি একটা দিশা দেখাতে পারেন, কিন্তু তার ডিউটি এটা নয় যে তোমার প্রবলেমটা সলভ করে দেবে। ধরো একটা কথা বলি যে আজকে আমার হঠাৎ করে 5,000 টাকা খুব দরকার, তুমি মেন্টারকে বললে আমার টাকাটা খুব প্রয়োজন, কিন্তু এটা নয় যে মেন্টার সঙ্গে সঙ্গে 5,000 টাকা বার করে তাকে দিয়ে দিল, ঠিক আছে? তিনি ওয়ে আউট বলতে পারেন যে এইভাবে তুমি ভাবো বা এই থাকার জায়গায় জোগাড় করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে এটা মেন্টারের ডিউটি নয় যে তোমার প্রবলেমটাকে এক্সাক্টলি সলভ করে দেয়, ঠিক আছে? তোমাকে কিছু গাইড করতে হবে। তাহলে মেন্টারিং এর আমাদের গোলটা কি না, তোমাদেরকে আরো স্পেসিফিক করা, মেজারেবল, অ্যাচিভেবল, রেলিভেন্ট অ্যান্ড টাইম, দ্যাট ইজ আরো স্মার্ট তৈরি করা তোমাদেরকে, এটাই হচ্ছে মেন্টারিং এর উদ্দেশ্য, মেন উদ্দেশ্য। অ্যান্ড থ্যাংক ইউ অল অফ ইউ, তোমাদের এই ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। তন্ময় স্যার, থ্যাংক ইউ সৈকত স্যার, খুবই সুন্দর একটি প্রেজেন্টেশনের জন্য। এবং যেটা যে কথাগুলো স্যার বললেন প্রত্যেকটাকেই তোমরা পাথেয় করে এই 3 বছর চলবে, এটা আশা রাখি প্রত্যেকের কাছে। এবং এই মেন্টরিং এর প্রসঙ্গটা যেরকম করে উঠলো, তখনই আমার মনে পড়ছিল রাজশ্রী ম্যাডামের সেই টকটার কথা, যেটার মাধ্যমে আমরা এই মেন্টরিং এর বিষয়ে একটা দিশা পেয়েছিলাম ম্যাডামের কাছ থেকে। তো খুব সুন্দরভাবে এই গোটা ইন্ডাকশন প্রোগ্রামটাই অর্গানাইজ করা হয়েছে, সেটা কলেজ কর্তৃপক্ষকেও আলাদা করে একটা ধন্যবাদ জানাই যে এই মেন্টারিং সেশন শেষ হওয়ার পরই আমরা আবার সেই মানুষটাকে আমাদের সাথে পাচ্ছি, যার চিন্তাভাবনার সূত্র ধরেই আমরা কিন্তু এই মেন্টারিং প্রসেসটাকে যতটুকু হোক মানে সেটাকে যে তৈরি করতে পেরেছি, একটা কনস্ট্রাকশনের মধ্যে আনতে পেরেছি, সে তার জন্য কিন্তু আমাদেরকে তাকে ধন্যবাদ জানাতেই হয়। তো আমাদের পরবর্তী বক্তা যিনি আছেন আমাদের সাথে, অত্যন্ত সুবক্তা, সেটার বলার অপেক্ষা রাখে না, প্রফেসর ডক্টর রাজশ্রী রয় ম্যাডাম, কন্যাশ্রী কলেজের উনি অধ্যক্ষা।
এবং ম্যাডামের সিভি নিয়ে বলার ক্ষমতা আমার নেই সত্যি কথা বলতে গেলে। আমি তাই সরাসরি, আমার মনে হয় প্রত্যেকের আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি ম্যাডামের কাছ থেকে তার বক্তব্য শোনার জন্য। তো পজিটিভ থিঙ্কিং আজকের টপিক, সেটাও আবার ইন্টারঅ্যাকটিভ সেশন। তো এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই কোথাও গিয়ে একটা পজিটিভ থিঙ্কিং এর আলাদা করে প্রয়োজন পড়ে যাচ্ছে এই মহামারী অতিমারীর সময়। তো যাই হোক, আমি আর এ নিয়ে আমার সামান্য জ্ঞান নিয়ে কিছু বলবো না, আমি সরাসরি ম্যাডামকেই ডেকে নেব। তো ম্যাডাম আমাদের সাথে অলরেডি উপস্থিত হয়েছে, তো ম্যাডাম আপনি যদি কাইন্ডলি আপনি মাইকটা নেন এবং আপনার বক্তব্য পেশ করেন। থ্যাংক ইউ তন্ময়, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে। ওকে, আ ভেরি গুড আফটারনুন টু অল। সবাইকে যেটা জানাই সেটা হচ্ছে, হ্যাঁ, পজিটিভ থিঙ্কিং যেটা তন্ময় একটু আগেই বললেন, এটা খুবই দরকার। শুধু এই সময় তো বিশেষ করে দরকার, কিন্তু আমাদের ইটস আ লাইফ লং অ্যাসেট। হ্যাঁ, এই অ্যাসেট আমরা যত বাড়াবো বা এই অ্যাসেটটা নিয়ে আমরা যদি পথ চলি বা লাইফে এগিয়ে যাই, তাহলে আমাদের অনেক চ্যালেঞ্জই খুব অনায়াসে আমরা সেই চ্যালেঞ্জ বা হার্ডেলস আমরা টপকাতে পারি। আচ্ছা, আজকের এই সেশনটা আমি একটুখানি একটা প্রেজেন্টেশন, শর্ট প্রেজেন্টেশন দিয়ে কিছু বলবো, এবং তারপরের হাফটা একটু ইন্টারঅ্যাক্টিভ সেশন রেখেছি। তোমাদের স্টুডেন্ট যারা এখানে আছো তাদের যা কিছু জিজ্ঞেস করার তারা জিজ্ঞেস করতে পারো, কালনা কলেজের ফ্যাকাল্টি যারা আছেন তারাও যদি কিছু প্রশ্ন করতে চান বা কিছু জানতে চান জানতে পারেন। সুতরাং দ্য এমফেসিস উইল বি অন দ্য ইন্টারঅ্যাক্টিভ পার্ট অফ দিস সেশন, বিকজ অ্যাজ আই অলওয়েজ সে দ্যাট সাইকোলজি ক্যানট বি টট, ইট ক্যান বি এক্সপিরিয়েন্সড। আর পজিটিভ থিঙ্কিং হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট আসপেক্ট অফ সাইকোলজি, এবং এখনকার এখন এই সময় মানে বিগত কয়েক বছর ধরে পজিটিভ সাইকোলজি is gaining very much importance, ebong seta bishon bhabe jonopriyo research subject hishebe, study hishebe, lecture hishebe ba pora subject hishebe. Sudhang positive psychology ekta khub shamanno dik ami ektu tule dhorar chesta korbo, jar ja proshno jar ja mone ashbe seta obosshoi amar lecture er pore seta tumra বলবে। এবং যেহেতু স্টুডেন্ট ইন্ডাকশন প্রোগ্রাম এবং স্টুডেন্টদের নিয়ে, সেই জন্য আমি মেন এমফেসিসটা একটু স্টুডেন্টদের উপরেই দিচ্ছি। স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বলবো, এই যে কলেজ লাইফ তোমরা এসছো, কলেজ জীবনে এসছো, এটা হচ্ছে জীবনের সবচেয়ে সেরা বছর। হ্যাঁ, এবং এতদিন ছিলে তোমরা স্কুলে, এবং আমাদের এই দেশে ইস্টার্ন কান্ট্রিজের মেনলি অ্যাডাল্টহুড একটু দেরিতেই শুরু হয়। পশ্চিমের কনসেপ্ট বা পশ্চিমের আবহাওয়া বা তাদের প্যারেন্টিং অন্যরকম। সুতরাং 18 বছর বয়স অবধি বাবা মারাও চেষ্টা করেন তাদের সন্তানদের আগলে রাখতে, আর স্কুলের শিক্ষক শিক্ষিকারাও আগলে রাখতে চেষ্টা করেন। কিন্তু এই কলেজ জীবনে তোমরা নিজেরা প্রাপ্ত বয়স্ক হিসেবে নিজেদের জীবনযাত্রা শুরু করছো। সুতরাং এখানে নিজের সেলফ, importance of the self is very much important. সেই জন্য নিজেদের সেলফটাকে খুব সুন্দরভাবে রিয়েলাইজ করবে, খুব সুন্দরভাবে এনজয় করবে, এবং খুব সুন্দরভাবে কলেজের লাইফগুলোকে এগিয়ে নিয়ে যাবে। কারণ এই জীবনের এই বছরগুলো কিন্তু তোমরা আর ফিরে পাবে না। সুতরাং সব কিছু বাধা বিঘ্ন যা কিছু আছে সবই ওভারকাম করা যায়। কেননা আমাদের যেটা সবচেয়ে বড় অ্যাসেট যে উই আর অল হিউম্যান বিং, আমরা মানুষ, মানুষ ইচ্ছে করলে সব কিছুই করতে পারে। সুতরাং তোমরাও ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারো, এনিথিং অ্যান্ড এভরিথিং ক্যান বি ডান বাই ইউ। সুতরাং এই পজিটিভ একটা চিন্তাভাবনা নিয়েই নিজেদের কলেজ জীবন শুরু করবে এবং আগামী বছরগুলো সেইভাবেই কাটাবে। তো আমি একটা শর্ট প্রেজেন্টেশন দিয়ে শুরু করি। পজিটিভ থিঙ্কিং বলতে আমরা কি বুঝি,
পজিটিভ থিংকিং হচ্ছে, আচ্ছা এটা একটু বড় করে দিলে মনে সুবিধা হবে, আচ্ছা পজিটিভ থিংকিং মিন্স ফোকাসিং অন দ্য গুড ইন এনি গিভেন সিচুয়েশন, যে কোনো সিচুয়েশনের ভালো দিকটাকে ফোকাস করা, ভালো দিকটাকে এমফোসাইজ করা, সেটাই হচ্ছে পজিটিভ থিংকিং। সব সিচুয়েশন বা সব কিছুরই ভালো খারাপ দুটোই আছে, কিন্তু আমরা যখন ভালো দিকটাকে নিয়েই বেশি ভাববো, ভালো দিকটাকেই বেশি ওয়েট দেব, বেশি ওয়েটেজ দেব, সেটাই সাইকোলজিতে বলা হয় পজিটিভ থিংকিং। আচ্ছা এই ছবিটা দেখে কি মনে হচ্ছে, যে কোনো একজন একটু মিউট করে আমাকে বলো, আর একজন দুজনের রেসপন্স আমি চাইবো, এই ছবিটা তোমরা এটাতে কি ছবি দেখছো? এনিওয়ান? আর কেউ কিছু অন্য কিছু বলবে? আচ্ছা যে বললে হাফ জল আছে, সে কিন্তু এই ছবিটাকে পজিটিভ ওয়েতে ভিউ করছে। হ্যাঁ, সে এটা দুটো উত্তর হতে পারে, কেউ কেউ বলবে জলটা অর্ধেক অর্ধেক খালি আছে, আবার কেউ বলবে জলটা গ্লাসটা অর্ধেক ভর্তি আছে। যে বলছে গ্লাসটা অর্ধেক ভর্তি আছে সে কিন্তু জানে পজিটিভ ভাবে ভাববে, আর যে বলবে জলটা গ্লাসটা অর্ধেক খালি আছে তার মধ্যে কিন্তু পজিটিভ থিংকিং এর চেয়ে নেগেটিভ থিংকিং এর মানে ওয়েটেজটা বেশি। সুতরাং আমরা যখন লাইফ শুরু করব, তোমরা যারা স্টুডেন্ট হয়ে এসছো কান্না কলেজে, সেই কলেজে এবং এখানে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আমি যেটা মেন্টরিং দেখছিলাম, শুনছিলাম, খুবই ভালো লাগলো এই একটা প্রচেষ্টাকে। এবং এই কলেজে যে কটা বছর থাকবে দেখবে এই কলেজের বছরগুলো তোমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে, কারণ ইউ উইল স্টার্ট ইউর কলেজ লাইফ উইথ আ পজিটিভ থট, একটা পজিটিভ চিন্তাভাবনা। আচ্ছা পজিটিভ চিন্তাভাবনা করতে গেলে আমরা কি করি? প্রথম হচ্ছে নেগেটিভ চিন্তাকে পজিটিভ চিন্তায় ট্রান্সফর্ম করা। ধরো তুমি একটা ইন্টারভিউ দিতে গেছো, তোমরা এরপরে অনেকেই চাকরির চেষ্টা করবে বা কলেজে পড়তে পড়তেও চাকরির চেষ্টা করবে, সেখানে একটা কোনো ইন্টারভিউ বোর্ডে তুমি গেছো, সেই ইন্টারভিউটা তোমার ভালো হলো না, এক্সপিরিয়েন্সটা নেগেটিভ, ইন্টারভিউতে তোমায় যা যা প্রশ্ন করলে তুমি সব প্রশ্নগুলো উত্তর দিতে পারোনি, বা ইন্টারভিউতে হয়তো তুমি যেরকম ভাবে তৈরি হয়ে গেছিলে সেইভাবে নিজেকে এক্সপোজ করতে পারোনি, নিজেকে সেইভাবে বলতে পারোনি, এইভাবে সেভাবে নিজেকে এস্টাবলিশ করতে পারোনি। সুতরাং ইন্টারভিউ থেকে তুমি যখন ফিরছো অবশ্যই তোমার মনটা ভালো থাকবে না, খুবই ন্যাচারাল, খুবই স্বাভাবিক, কিন্তু এই যে তোমার মনে যে বিষণ্নতা, হ্যাঁ যে নেগেটিভিটিটা আছে, সেটাকে পজিটিভ দিকে চেঞ্জ করো, আস্তে আস্তে তার ভালো দিকগুলো ভাবো। এই যে তুমি ধরো ফর দ্য ফার্স্ট লাইফের প্রথম তুমি একটা ইন্টারভিউ ফেস করতে গেছো, দিস ইজ আ পজিটিভ থিং, তুমি জানলে যে কিভাবে ইন্টারভিউ হয়। একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলে তুমি দেখলে সেই সিচুয়েশনটা কেমন হয়, কারণ যতক্ষণ না আমরা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স গেইন করি বা যতক্ষণ না আমরা সিচুয়েশনের মধ্যে থাকি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারি না যে সেই সিচুয়েশন বা সেই অভিজ্ঞতাটা কেরকম, মানে অভিজ্ঞতাটা নিজেকে অর্জন করতে হয়, কারোর অভিজ্ঞতা শুনে বা কারোর উপদেশ শুনে কখনো অভিজ্ঞতা তৈরি হয় না। তাহলে এই যে ইন্টারভিউ বোর্ডে গেলে, তুমি ইন্টারভিউ ফেস করলে, এই যে তুমি প্রশ্ন যারা করেছে তার থেকে কিছু প্রশ্নের তুমি উত্তর দিলে, এটাই কিন্তু অনেক, দিস ইজ আ লট, কারণ তুমি ফর দ্য ফার্স্ট টাইম লাইফে ইন্টারভিউতে যাচ্ছ। তাহলে আস্তে আস্তে নিজের নেগেটিভ চিন্তাগুলোকে পজিটিভ দিকে নিয়ে আসো। ওই ইন্টারভিউ সিচুয়েশনে বা ওই ইন্টারভিউয়ের সময় তুমি ভালো কি কি বলেছো, পজিটিভ কি কি বলেছো, ধরো তুমি নিজেকে হয়তো খুব সুন্দরভাবে ইন্ট্রোডিউস করেছো, হ্যাঁ পরের প্রশ্নগুলো হয়তো তুমি পারোনি, বা যেই যেই কন্টেন্টের কিছু কিছু প্রশ্ন হয়তো পারোনি, বা অনেক সময় অনেক রকম মক ইন্টারভিউ হয় বা অনেকভাবে তোমাকে কনফিউজ করে দেওয়া হয় টু অ্যাসেস ইয়ার পার্সোনালিটি, সেই দিকটায় হয়তো তুমি ঘাবড়ে গেছো, কিন্তু যখন নিজের ইন্ট্রোডাকশন হচ্ছিল, সেলফ ইন্ট্রোডাকশন হচ্ছিল, সেই সেলফ ইন্ট্রোডাকশনটা কিন্তু তুমি খুব ভালোভাবে বলেছো, বা কিছু প্রশ্ন তো খুব ভালোভাবে উত্তর দিয়েছো, সেটাকেই নিজের অ্যাসেট মনে করো, সেটাকেই মনে করো যে দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ মি, আমার মধ্যে এটাই হচ্ছে স্ট্রেংথ, নিজেকে অ্যাডমায়ার করো,
নিজের ভালো দিকগুলোকে হাইলাইট করো, যেগুলো পারোনি সেগুলো অবশ্যই তুমি শিখে নিজেকে শুধরে দেবে, কিন্তু তুমি যেগুলো পড়ে পেরেছো সেগুলোই হচ্ছে তোমার অ্যাসেট। সুতরাং এইভাবে ওই সিচুয়েশনের পজিটিভ দিকগুলো দেখার চেষ্টা করো। নেক্সট, তা সত্ত্বেও দেখছো যে তুমি ভীষণভাবে ডিস্টার্ব ফিল করছো, কারণ আউট অ্যান্ড আউট হয়তো ইন্টারভিউটার ওপর তোমার অনেক এক্সপেকটেশন ছিল। মেবি দিস ইজ নট ইউর ফার্স্ট ইন্টারভিউ, এটা হয়তো তুমি এর আগেও দুবার দিয়েছো, তুমি চেষ্টা করতে মানে ভেবেছিলে ইন্টারভিউটা আরও ভালো হবে, বা তোমার জব চাকরির ভীষণ দরকার, এই ইন্টারভিউটা তোমার কাছে অনেক কিছু ম্যাটার করে, তুমি কিছুতেই নিজের ওই ভালো দিকগুলো ভেবে শান্তি পাচ্ছ না বা স্যাটিসফাইড হতে পারছ না, তখন তুমি কি করবে, রিল্যাক্স করো এবং ওই সিচুয়েশনের থেকে নিজেকে ডিস্ট্র্যাক্ট করো। নিজেকে আমরা যেটা সাইকোলজির টার্মসে বলি যে গেট ইমোশনালি ডিস্ট্র্যাক্টেড, মানে ওই সিচুয়েশনটার থেকে নিজেকে ইমোশনাল বন্ডিংটা কাটিয়ে দাও। কিভাবে, বন্ধুদের সঙ্গে গল্প করো, এটা খুব মানে কমন, ধরো একটা গেলে ইন্টারভিউ হয়ে গেল, তারপর তোমার বন্ধুরাও অধীর আগ্রহে জানতে চাইবে কি হবে, কি হলো না হলো, তাদের সঙ্গে গল্প করো, ইন্টারভিউটা ফোকাস কম করবে, চেষ্টা করো অন্যান্য প্রসঙ্গে গল্প করতে বা বিভিন্ন বন্ধুদের যাদের সঙ্গে গল্প করলে আড্ডা মারলে তোমার মন ভালো হয়ে যায় তাদের সঙ্গে সময় কাটাও, তাদের সঙ্গে অনেকটা সময় কাটাও এবং এইভাবে নিজের মনটাকে ভালো করো। আর গান মিউজিক তো আমাদের সব সময় সঙ্গী, সব সময় যে গান গাইতে হয় তার কোনো মানে নেই, কারণ গান শোনা হচ্ছে এটা মানে এখন ভীষণভাবে পপুলার ফর্ম অফ সাইকোথেরাপি, যে গান শুনে অনেক রকম সাইকোলজিক্যাল ডিস্ট্রেস, অনেক রকম ডিপ্রেশন, অনেক মানে অনেক কিছু নেগেটিভ আসপেক্ট অফ লাইফ বা নেগেটিভ আসপেক্ট অফ দ্য সিচুয়েশন ক্যান বি ডান অ্যাওয়ে উইথ, সেটার থেকে আমরা মুক্ত পেতে পারি। যারা ভালো গান জানে তারা গান গাইতে পারে, যারা না জানে তারা গান শুনতে পারে, বা যে কোনো নাচ নাচ যারা জানো তারা নাচের পারফরমেন্স করলেও অনেক রিল্যাক্সেশন ডিস্ট্র্যাকশন হয়, বা এমনি জাস্ট কার্টুন দেখো। হ্যাঁ, সবাই আমরা ছোটোবেলায় সবাই টম অ্যান্ড জেরি, মিস্টার বিন এগুলো দেখতাম, সেরকম কিছু কার্টুনস দেখো, সবাই হাতে এখন স্মার্টফোন, সবসময় আমাদের টিভির প্রোগ্রামের জন্য আমাদের ছোটোবেলায় বা আর অন্য সময় যেগুলো দরকার হতো যে কখন প্রোগ্রাম হবে অপেক্ষা করা, এখন তো সেটা দরকার হয় না, এখন তোমাদের হাতের কাছেই তোমরা যখন তখন যেরকম কিছু কমেডিক সিন কমেডি সিন সেগুলো দেখো, দেখে মনটাকে ডিস্ট্র্যাক্ট করে রিল্যাক্স করো। প্রথম ডিস্ট্র্যাক্ট করতে হবে, তারপরে এইগুলো দিয়ে তোমাদের রিল্যাক্স করতে হবে আস্তে আস্তে। এই স্ট্র্যাটেজিটা যদি প্রত্যেক নেগেটিভ সিচুয়েশনে করতে থাকো তাহলে দেখবে তোমার অ্যাটিটিউড বা তোমার পার্সোনালিটি প্যাটার্নই হয়ে যাবে টুয়ার্ডস বা ওরিয়েন্টেড হয়ে যাবে টুয়ার্ডস পজিটিভ থিঙ্কিং। আরেকটা ইম্পর্ট্যান্ট আসপেক্ট যেটা আমাদের পজিটিভ থিঙ্কিংয়ের জন্য দরকার, এই তিনটে জিনিস ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সেলফ নলেজ, নিজেকে আগে জানতে হবে। হ্যাঁ, আমরা অনেকেই অন্যদের অ্যাসেস করতে খুব উৎসাহী হয়ে যাই, কার কি ফল্ট আছে, কার কি ড্রব্যাক্স আছে, বা কে কি ভালো, খুব অ্যাডমায়ার করি আমরা অন্যদের, বাট আমরা নিজেদের সম্বন্ধে হয়তো কিছু অনেকটাই জানি না। সুতরাং সেলফ নলেজ ভীষণ ইম্পর্ট্যান্ট, আগে নিজেকে জানো, নিজেকে চেনো, নিজের স্ট্রেংথগুলোকে আইডেন্টিফাই করো, নিজের উইকনেসগুলোকে আইডেন্টিফাই করো, তবেই তোমার এই উইকনেসগুলোকে আইডেন্টিফাই করে আমরা স্ট্রেংথে কনভার্ট করতে পারি। সুতরাং এই স্ট্রেংথ উইকনেস নিজের সম্বন্ধে জানা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি যখনই নিজের সম্বন্ধে জানবে তোমার একটা নলেজ ডেটাবেস তৈরি হবে, যেটা তোমরা সবসময় এখন ডিজিটাল যুগ, সুতরাং ডেটাবেসটা তৈরি হলেই কিন্তু তখন আস্তে আস্তে তুমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারবে, তোমার লিমিটেশনসগুলোকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এই লিমিটেশনসগুলোকেই স্ট্রেংথে চেঞ্জ করতে হবে। কোনো ম্যাজিক্যাল পাওয়ার বা কোনো লাক বা কোনো ম্যাজিক বা কোনো জাদু এসে কিন্তু আমাদের লিমিটেশনসগুলোকে চেঞ্জ করে দেয় না, এই লিমিটেশনসগুলোকে আমরাই নিজেরাই চেঞ্জ করি। কখন চেঞ্জ করতে পারি, যখন আমরা লিমিটেশনসগুলোকে জানি যে আমার কী কী অসুবিধা আছে বা আমার কী কী ড্রব্যাক আছে আর আমার কী কী ভালো গুণ আছে। আমরা অন্যদের খুব অ্যাডমায়ার করি, কিন্তু নিজেদেরকে কতটা অ্যাডমায়ার করি, নিজেদেরকেও অ্যাডমায়ার করার দরকার আছে। আমার ভালো দিকগুলো কী কী, আমার ভালো গুণগুলো কী কী, সেগুলো যখন আমি অ্যাডমায়ার করব এবং সেগুলোকে যখন আমি এমফেসাইজ করব, তখন কিন্তু আমার মনটা আমার মাইন্ডটা অজান্তেই
পজিটিভ থিঙ্কিং এর দিকে ওরিয়েন্টেড হয়ে যাবে, এবং এরপরে হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন। তুমি যতটুকু পেয়েছো ট্রাই টু বি হ্যাপি উইথ দিস। কারোর কারোর স্বভাব থাকে ভীষণ গ্রাম্বল করা, ওর এইটা আছে আমার এইটা নেই, ও অত ভালো কলেজে চান্স পেয়েছে আমি একটু কম ভালো কলেজে চান্স পেলাম, ও আমার আমার চেয়ে কম ভালো পড়াশোনা কিন্তু দেখো ও কি সুন্দর ভালো চাকরি পেয়ে গেছে। এই দিকগুলো বা এই কাজগুলোকে একদমই করবে না, কারণ এইগুলো যত করবে ততই কিন্তু তোমার মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে। সুতরাং তুমি তোমার এই সেলফ নলেজ, সেলফ অ্যাকসেপ্টেশন, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড সেলফ স্যাটিসফ্যাকশন, এইগুলো দিয়ে কিন্তু তোমাকে তোমার ভালো সেলফ, গুড সেলফটাকে তোমাকে বিল্ড করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। এবং এর জন্য আমাদের ভীষণ দরকার যে এই যে এই আমি কোটেশনটা লিখেছি, এটা খুবই ফেমাস কোটেশন, তোমরা অনেকেই জানো আমাদের আগের রাষ্ট্রপতি আব্দুল কালামের কোটেশন, যে অ্যাকসেপ্ট ইয়ার পাস্ট উইথআউট রিগ্রেট। তোমার যে পাস্ট আছে সেটাকে তো তুমি চেঞ্জ করতে পারবে না বা রিওয়াইন্ড করে গিয়ে তুমি পাস্টটাকে বদলাতে পারবে না, যা পাস্ট আছে সেটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং প্রেজেন্টটাকে তোমাকে উইথ কনফিডেন্স ইউ হ্যাভ টু হ্যান্ডেল দ্য প্রেজেন্ট। এই কনফিডেন্সটা কখন আসবে? যখন ইউ নো ইয়োর সেলফ, তুমি নিজেকে জানবে, তুমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারো এবং তুমি হ্যাপিনেস খুঁজে নিতে পারো, স্যাটিসফাইড থাকতে পারো, তবে কিন্তু ফিউচার সম্বন্ধে তুমি ভয় পাবে না, তুমি ভাববে না যে কি হবে আগামী দিনে, কি হবে এটা না করলে কি হবে। সুতরাং এই ভয়টা কিন্তু ভীষণভাবে কেটে যাবে যদি এই তিনটে ডেটাবেস তোমার মধ্যে খুব ভালো থাকে, সেলফ নলেজ, সেলফ অ্যাকসেপ্টেন্স, সেলফ স্যাটিসফ্যাকশন। এবং এই জন্য আমাদের কিন্তু সারা দিনে নিজেদের জন্য একটু সময় রাখতে হয়, যেটা আমরা অনেকেই করি না, আমরা সবাই খুব ব্যস্ত এবং বিভিন্ন কাজের জন্য আমাদের সময় থাকে কিন্তু নিজের জন্য কিন্তু আমাদের সময়টা থাকে না। বাট এভরি ডে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, হাফ অ্যান আওয়ার নিজেকে নিয়ে ভাবো, আলাদা করে নাও নিজেকে, যেখানে থাকলে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তোমাকে কেউ সবসময় নক করবে না, তোমাকে কেউ ডাকবে না, দরকার হলে তুমি সেটা বাড়ির বাইরেও করতে পারো, বাড়ির যে কোনো একটা কোনায় করতে পারো, ছাদে করতে পারো, যে কোনো জায়গায় যেটা তোমার পক্ষে অ্যাক্সেসিবল, তুমি ইজিলি সেখানে যেতে পারো, সেখানে নিয়ে নিজেকে নিয়ে একটু রিফ্লেক্ট করো নিজের সম্বন্ধে, এবং একটা ডায়েরি রাখো। একটা ডায়েরি মেনটেন, সবাই ডায়েরি মেনটেন করবে, করাটা ভীষণ ভালো, যেখানে তুমি যা কিছু তোমার মনে হচ্ছে তুমি সেটা নোট ডাউন করতে পারবে, বা তোমার যদি নিজের সারা দিনের অ্যানালিসিস করো যে আজকে ভালো কি কি হলো, খারাপ কি কি হলো, বা আজকে আমি ভালো কি কি করলাম, খারাপ কি কি করলাম, দ্যাট ইজ আ ভেরি গুড আইডিয়া, আ ভেরি গুড প্র্যাকটিস। এরমভাবে এগোতে পারলে অনেক কিছুই, মানে নিজের সম্বন্ধে অনেক নলেজ তৈরি হয়। আচ্ছা, এই যে এত আমি বলছি কেন, পজিটিভ থিঙ্কিং বলো বা এত কিছু করে আমাদের লাভটা কি হবে, আমরা সবই সব কিছুই ভীষণ লাভ লোকসান দিয়ে দেখি, ভেরি ট্রু, কারণ আজকালকার দিনে লাভটা নিজের না বুঝলে কার কেউ বুঝবে না। এর ফলে রিসার্চ হ্যাজ শোন দ্যাট এটা কিন্তু পজিটিভ থিঙ্কিং ডেফিনেটলি ইনক্রিজ দ্য লাইফ স্প্যান, তুমি বেশি দিন বাঁচবে, তুমি যদি পজিটিভলি ভাবো তাহলে কিন্তু তুমি অনেক বছর তোমার আয়ু বাড়বে, এটা রিসার্চে প্রমাণিত। এবং এটা বহু এরকম কাজ হয়েছে যেখানে দেখা গেছে যে যারা পজিটিভ পার্সোনালিটি প্যাটার্ন, যারা পজিটিভলি ভাবতে জানে, জানতে ভাবে, তারা তাদের আয়ু যারা নেগেটিভলি ভাবে তাদের চেয়ে 2-3 বছর, 5 বছর হলেও বেশি। নেক্সট, ডিপ্রেশন অনেক কম হবে। আমরা আজকাল ভীষণ এই কথাটা শুনি, সবাই বলে ভীষণ ডিপ্রেসড, আমরা খুব ডিপ্রেশনে ভুগছি, আমাদের ভীষণ মন খারাপ লাগছে, কিন্তু মন খারাপের কারণটা কি জানি না, বুঝতে পারছি না, এইগুলো হবে না। কারণ মন খারাপ তখনই হয় যখন নেগেটিভিটি পজিটিভিটিকে একদম ওভারশ্যাডো করে দেয়, নেগেটিভিটি টেকস দ্য হোল্ড অফ পজিটিভিটি। সুতরাং যত পজিটিভ ভাববে দেখবে ডিপ্রেশনের কোনো এই হবে না, আবির্ভাবই হবে না, ডিস্ট্রেসও কমে যাবে, বিষণ্ণতা এগুলোও কমে যাবে। আরেকটা যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয় পজিটিভ থিঙ্কিং। তোমরা এই তো বিগত কয়েক বছর, মানে কয়েক দিন ধরেই শুনছো যে যখন যাদের করোনা হচ্ছে তাদেরকে কি বলা হচ্ছে, যে থিঙ্ক পজিটিভলি। কেন না তাদের বলা হচ্ছে রিল্যাক্স করো, মিউজিক শোনো, ভালো টাইম স্পেন্ড করো, বই পড়ো, তাহলে নিজের ইমিউনিটি পাওয়ার বাড়বে। এটা খুবই মানে সত্যি, আমি আমার নিজের দিয়েও বুঝেছি, আমিও করোনাতে ভুগেছি, 21 দিন আইসোলেটেড ছিলাম বাড়িতেই আলাদা,
তখন কিন্তু আমি এইভাবেই নিজেকে বুস্ট করেছি এবং তাতে সত্যি দেখা গেছে প্রথম দিকে আমি যেরকম কাহিল হয়ে পড়ছিলাম শেষের দিকে কিন্তু আমার অনেকটাই রিকভারি রেট অনেকই বেড়ে গেছে। সুতরাং ভালো মিউজিক শোনা, ভালো ফিল্ম দেখা, ভালো বই পড়া, বই আমাদের ভীষণ প্রিয় সাথী, সুতরাং ভালো গল্পের বই পড়া, বন্ধুদের সঙ্গে গল্প করা, পজিটিভ লাইফের পজিটিভ দিকগুলোকে হাইলাইট করো, তাহলে নিজের ইমিউনিটিও বাড়বে। শুধু ভালো খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে এই সাইকোলজিক্যাল হেলথটাও ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হার্ট ডিজিজ বা কার্ডিওভাস্কুলার হার্ট ডিসঅর্ডার, হার্ট অ্যাট্যাক, হার্ট ফেলিয়ার, এগুলোর রিস্কও অনেক কমে যায় যদি আমরা পজিটিভলি ভাবি। সবসময় নেগেটিভ চিন্তাভাবনা যারা করে তাদের হার্টে প্রেশার হয়, প্রেশার মানে সৃষ্টি হয়। সুতরাং এটা খুব স্বাভাবিক, নিজেরা ফিজিওলজিক্যাল কারণ দিয়ে দেখলেও ভাববে। তাহলে এইটা আমাদের হার্ট ডিজিজকেও, হার্ট ডিজিজের রিস্ক বা প্রোন টু হার্ট অ্যাট্যাক, প্রোন টু হার্ট ফেলিয়ার অনেকটাই কমিয়ে দেয়। আর যেটা সবচেয়ে বড় অ্যাসেট, বেটার সাইকোলজিক্যাল ওয়েলনেস, সাইকোলজিক্যালি ভালো থাকা। আমাদের অনেকেই অনেকে থাকে যাদের ফিজিক্যাল হয়তো সব কমফর্ট আছে, বাট স্টিল দে আর নট হ্যাপি, তাদের পয়সা আছে, তাদের সব কিছু, বাড়িতে সব রকম আয়েশ আরাম আছে, সুযোগ সুবিধা সব আছে, বাট তাদের যেটা নেই সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়েলনেস। সুতরাং সাইকোলজিক্যাল ওয়েলনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রেজার, পয়সার চেয়েও দামি, ব্যাংকের ব্যাংক ব্যালেন্সের চেয়েও দামি হচ্ছে সাইকোলজিক্যাল ওয়েলনেস। সেটাকেই তৈরি করো, সেটাকেই তৈরি করা যায় পজিটিভ থিঙ্কিং এর মাধ্যমে। আচ্ছা কিভাবে করবে, আমি তো কয়েকটা স্ট্র্যাটেজি বললাম, যেটা আমি প্রথমে বলবো যে এম্পাওয়ার ইয়ার সেলফ। তো আমাদের, আমি যেটা প্রথমে শুরুতে বললাম যে উই ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, উই আর হিউম্যান বিইং, স্বামী বিবেকানন্দ কবে বলে গেছেন। সুতরাং নিজেদের মধ্যে ভরসা, বিশ্বাস, এটা ভীষণ দরকার, যার জন্য নিজেকে জানাটা দরকার, সেলফ নলেজ আমি যে আগে বললাম। তাহলে এম্পাওয়ার ইয়ার সেলফ, তোমার মধ্যে যেই পোটেনশিয়ালিটিসগুলো আছে, যেই গুণগুলো আছে, যেই কোয়ালিটিসগুলো আছে, সেইগুলোকে ইনভেস্ট করো, সেইগুলোকে নার্চার করো, সেইগুলোকে এগিয়ে নাও। কারণ এটা কখনোই হতে পারে না যে কারোর মধ্যে কোনো গুণ নেই, আমাদের সবাইয়ের মধ্যে, আমরা মানুষ, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্লেসিং আমাদের। সুতরাং আমাদের সবাইয়ের মধ্যে অনেক ভালো দিক আছে, অনেক পজিটিভ দিক আছে, সেগুলোকে এনকারেজ করো। যেটা আমি বললাম, এই বয়সটা হচ্ছে তোমরা প্রাপ্তবয়স্ক হয়েছো, আগে যা ছিলে কি ছিলে, আগে বাবা মারা অনেক বেশি আগলে রাখবে, কিন্তু যখনই তুমি কলেজে পড়ছো তোমাকে কিন্তু নিজেকে ডিসিশন নিতে শিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে পরেরটা, যেটা টেক কন্ট্রোল অফ ইয়ার সেলফ, তুমি সবসময় কারোর ওপর ডিপেন্ড করবে যে সে ধরো বাবা মা বা টিচার বা স্যার ম্যাম কি বলে দেবেন তারপরে তুমি ডিসিশন নেবে, এই অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে হবে। কারণ হায়ার এডুকেশনে এসছো, এরপরে তোমরা প্রফেশনাল লাইফে যাবে, কেরিয়ার বিল্ডিংয়ে যাবে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেদের ডিসিশন নেওয়া। ইউ শুড টেক ইয়ার ওন ডিসিশন, ইউ শুড লার্ন টু ম্যানেজ ইয়ার ওন সেলফ, নিজেদেরকে কন্ট্রোল করতে শিখতে হবে। সবসময় কিন্তু তুমি পাশে কাউকে পাবে না, বা পাশে পেলেও তুমি তাকে নেবে না, কারণ নিজের লাইফের ডিসিশন, নিজের লাইফের সমস্ত কি করবে কি না করবে বা কিভাবে এগোবে সেগুলো নিজেকে বুঝেই করতে হবে। হ্যাঁ অফকোর্স তুমি ডিসকাস করবে, তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করবে, তোমার স্যার ম্যাডামদের সঙ্গে আলোচনা করবে, তোমার বাবা মা অভিভাবক সবার সঙ্গে আলোচনা করবে, কিন্তু নিজে কিন্তু ভেবে ডিসিশনটা নেবে। কারণ তাহলে তুমি বলতে পারবে না মা বলেছিল বলে আমি আজকে এই পড়তে পড়তে এসেছি, বাবা মা আমাকে আর্টস পড়তে বলেছি বলে পড়ছি, বাবা মা আমাকে সায়েন্স পড়তে বলেছে বলে বলেছি, বা আমার ম্যাথস টিচার আমাকে বলেছিল ম্যাথস নিয়ে পড়, কিন্তু পড়ে আমার এই অবস্থা। এই গ্রাম্বল গুলো করতে পারবে না এবং করবে না, কারণ নিজেরা যথেষ্ট বড় হয়েছো এবং এই 18 বছর বয়সকে আমাদের সাইকোলজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল ম্যাচুরিটি যথেষ্ট এসে যায়, না এসে গেলেও এই ডিসিশন মেকিং এর মাধ্যমে এই ম্যাচুরিটিটাকে আনতে হয় এবং এনে সেইভাবে এগিয়ে যেতে হবে, মাইন্ড সেটকে সেইভাবে অ্যাডজাস্ট করতে হবে। তুমি কোথায় আছো, কোন জায়গায় আছো, সেইভাবে তোমাকে বুঝতে হবে, অবজার্ভ করতে হবে, সিচুয়েশনটাকে অবজার্ভ করে কি রিয়াকশন দিলে ভালো হবে সেইভাবে কিন্তু তোমার মাইন্ড সেটটাকে তৈরি করতে হবে। এবং এটা তৈরি করতে পারবে তুমি নিজেই, কেউ তৈরি করে দেবে না, খাবার কেউ বানিয়ে তোমাকে খাইয়ে দিতে পারে, কিন্তু পার্সোনালিটি তোমাকে
কোনো এরকম মেডিসিন নেই যেটা খেলে তোমার পার্সোনালিটি তৈরি হয়ে যাবে বা তোমার সবকিছু সাইকোলজিক্যাল দিকগুলো তৈরি হয়ে যাবে। তুমি যেরকম ভাবে কালটিভেট করবে, যেরকম ভাবে তৈরি হবে, ঠিক সেরকম ভাবেই তোমাকে লাইফে সেইভাবে চলতে হবে। এবং চেষ্টা করবে নিজের মন মেমোরি মানে মাইন্ডটাকে একটা সুন্দর ট্রেজার হাউস তৈরি করে, একটা সুন্দর জায়গা যেখানে কি থাকবে, ভালো মেমোরিজগুলো, হ্যাপি মেমোরিজ। আমাদের সবসময় খারাপ মেমোরিজ আসবে, অনেক নেগেটিভ মেমোরিজ আসবে, কারণ লাইফে বোথ পজিটিভ নেগেটিভ থাকলে তবেই লাইফটাকে এনজয় করা যায়। শুধু পজিটিভিটি নিয়ে লাইফ এনজয় করা যায় না, আবার শুধু নেগেটিভিটি নিয়েও লাইফ এনজয় করা যায় না। তাহলে চেষ্টা করবে যে নেগেটিভ মেমোরিজ বা নেগেটিভ দিকগুলোকে লাইফ থেকে, নিজের মন থেকে, স্মৃতির থেকে সরিয়ে দেওয়া, ফরগেটিং। এই জন্যই দরকার আমাদের মোটিভেটেড ফরগেটিং, যে আমরা ইচ্ছা করে ভুলে যাব। কেন ভুলে যাব, কোনগুলো ভুলে যাব, যেই মেমোরি বা যেই স্মৃতিগুলো আমাকে কষ্ট দেয় সেগুলোকে আমরা ভুলে যাব। যখনই আমার সেগুলো মনে আসবে আমার মনকে আমি ডিস্ট্রাক্ট করে দেবো। আর আমি কোনগুলো মনে করব, যেগুলো মনে করলে আমার আনন্দ লাগে, মনটা ভালো হয়ে যায়, মনটা খুব খুশিতে ভরে যায়, সেই স্মৃতিগুলোকে আমরা মনে করব। কিভাবে এই স্ট্র্যাটেজিগুলো, আরও কিছু কিছু এর সঙ্গে সঙ্গে আছে। পজিটিভ থিঙ্কিং বললেই শুধু পজিটিভ থিঙ্কিং হয় না। গেট প্লেন্টি অফ স্লিপ অ্যান্ড ইট ওয়েল, ঘুমটা কিন্তু ভীষণ দরকার। হ্যাঁ, এবং আজকালকার মানে তোমরা যারা কলেজ গোয়ার্স তাদেরকে, তাদের মানে অনেকেরই ট্রেন থাকে বা অনেকেই রাত্রিরে পড়তে বা রাত্রিরে কাজ করতে খুব ভালোবাসে, নো প্রবলেম ইন ইট। কিন্তু তোমাকে দেখতে হবে যে দিনে সারা দিনে তুমি ওই সেই স্লিপ ডেফিসিয়েন্সিটাকে তুমি ফুলফিল করতে পারছো। 6 ঘন্টা ঘুম, 6 ঘন্টা স্লিপ, 6 থেকে 7 ঘন্টা স্লিপ কিন্তু ভীষণ দরকার, না হলেই বিভিন্ন রকম সমস্যা হবে। সুতরাং তুমি ঘুম আসছে না বা তোমার ঘুম হচ্ছে না, কেন হচ্ছে না এগুলোকে ভাবতে হবে এবং ঘুমের প্রয়োজনটা বুঝতে হবে। রাত জেগে আমি করলাম, আমি দেখলাম না ঘড়িতে কটা বাজে, অথচ কালকে পরের দিন সকালে উঠে আমাকে কলেজে ক্লাস করতে হবে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করলাম, ওটা কোনোটাই হলো না, ক্লাসটাও হলো না, তোমার ঘুমটাও হলো না। সুতরাং প্লেন্টি অফ স্লিপটা ভীষণ দরকার। ভালো গুড ফুড খেতে হবে, হ্যাঁ, যেটা দরকার, যে ডায়েটটা, শুধু ফাস্ট ফুড খেলে হবে না। খিদে পেলো চিপস খেয়ে নিলাম বা খিদে পেলো একটা কুরকুরে খেয়ে নিলাম, সেইভাবে কিন্তু আমার ডায়েট, কিন্তু আমার শরীর কিন্তু ভালোভাবে তৈরি হবে না। নেক্সট, ভালো কাজ করার চেষ্টা করো। ভালো কাজ মানে দান ধ্যান না, যে কোনো কিছু হেল্প। দিনে একজন কোনো পার্সনকে হেল্প করো, খুব সোজা হেল্প হচ্ছে বাড়িতে মা কাজ করছেন বা বাবা কিছু করছেন তাকে হেল্প করা। বাবা দোকানে যাবে, বললে বাবা তুমি বসো আমি দোকান থেকে জিনিস নিয়ে নিচ্ছি, বা মা কিছু করছে আমি চাটা করে দিচ্ছি, এই কাজটা কিন্তু আমরা খুব সহজে করতে পারি। বন্ধুদের কোনো হেল্প দরকার, টিচারদের কোনো হেল্প দরকার, যা কারোর দরকার, নেবারের কোনো হেল্প দরকার। হ্যাঁ, অবশ্যই তুমি গিয়ে গিয়ে ডোর টু ডোর নক করে বলবে না যে হেল্প দরকার কিনা, কিন্তু সুযোগ এসে যায়। আমাদের দিনে সারা দিনে প্রচুর এরকম সুযোগ থাকে, আমরা সেগুলোকে ইগনোর করি। আমরা এখন আমি কাজে ব্যস্ত আছি করতে পারবো না, আমি এখন পড়াশোনায় ব্যস্ত, আমাকে ডেকো না মা। তাহলে এই এইভাবে আমরা কিন্তু এই জিনিসগুলোকে ওভারলুক করি। কিন্তু তুমি যদি একটা হেল্প করো বা একটা কোনো কাজ করো, দেখলে সে তোমাকে যে থ্যাংকস দিল বা সে তোমাকে যে বললো খুব ভালো ছেলে বাবা তুমি বা খুব ভালো মেয়ে বা ভেরি থ্যাংক ইউ, এটার মধ্যে একটা তোমার মনের মধ্যে দেখবে একটা খুব স্যাটিসফ্যাকশন আসবে এবং একটা খুব ভালো ফিলিংস আসে। নিজেরা প্র্যাকটিস করে দেখো, তাহলে বুঝবে। ইনার হার্ট, তোমার হার্ট কি বলছে। সবসময় ব্রেন যা বলবে, সবসময় যে শুনতে হয়, আমি সবসময় সেটা বলি না। হ্যাঁ, ব্রেন তোমাকে অবশ্যই বলবে টু বি মেথডিক্যাল, সবসময় অনেক গাইড করবে, সবই ভালো, বাট অ্যাট সাম টাইমস ইউ শুড লিসেন টু ইয়ার হার্ট। তোমার পড়তে ইচ্ছে করছে না, কিন্তু হয়তো তোমার সামনে পরীক্ষা আছে, তোমাকে পড়তে হবে বা কোনো নোটস করতে হবে বা কিছু তোমার দরকার কাজটা, তুমি একটা ব্রেক, শর্ট ব্রেক নিতেই পারো। তোমার মন বলছে যে যাই একটু ঘুরে আসি বা একটু কিছু খেয়ে আসি বা একটু কোনো গান শুনি, ইউ ক্যান অলওয়েজ টেক আ শর্ট ব্রেক। আবার সেই কাজটা তুমি রিজিউম করো ব্রেকটার পরে, তাহলে দেখবে তোমার কাজটাকে তুমি আরো বেশি এনার্জি দিয়ে করতে পারছো এবং ভালোভাবে কাজটা হবে। কিন্তু যদি তুমি ন্যাগিং বা কম্পালশন বেসিসে কোনো কাজ করো যে করতে হবে তাই করছি, তাহলে কিন্তু হবে না। সুতরাং নিজের ইনার সেলফকে সময় দিতে হবে এবং বুঝতে হবে, নিজেরকে সেলফকে জানতে হবে। আর বন্ধু বান্ধব হ্যাং আউট করবে কাদের সঙ্গে, যারা পজিটিভ। এরকম অনেক লোক আছে
যারা সবসময় একটা নেগেটিভ চিন্তা, আয় কিছু হলো না, মানে সব দেখবে দুটো ক্যাটাগরির লোক থাকে সবসময়, সব বয়সে, বৃদ্ধা বৃদ্ধ বলো বা তোমাদের বয়স বা আমাদের বয়সে, যারা সবসময় নেগেটিভ কথা বলে। এই আজকালকার দিনে এত খারাপ, এত সবকিছু দুর্নীতিতে ভরে গেছে, সবকিছু খারাপ, এসব লোকদের একটু অ্যাভয়েড করবে। সবসময় পজিটিভ লোকদের সঙ্গে মিশবে, যারা ভালো ভালো কথা বলে বা মানে ভালো ভাবে টাইম স্পেন্ড করলে যাদের সঙ্গে তোমার ভালো লাগে, আর যাদের সঙ্গে টাইম স্পেন্ড করলে মনটা খারাপ হয়ে যায় তাদের সঙ্গে টাইম স্পেন্ড করবে না, কারণ কাদের সঙ্গে টাইম স্পেন্ড করবে ইটস ইয়র চয়েস। সুতরাং সেরকমভাবেই করবে যে যারা পজিটিভ লোকজন, যারা পজিটিভ কথাবার্তা বলে। এই যে আমি যেটা বললাম একটা ডায়েরি মেনটেন করা, নেগেটিভ থেকে আস্তে আস্তে কীভাবে পজিটিভে নিয়ে আসবে, একটা সেলফ জার্নাল, যে নিজেকে অ্যাসেস করো, নিজের অ্যাসেসমেন্ট করো যে পজিটিভ কাজ কী কী করেছো, এবং চেষ্টা করবে পজিটিভ কাজের লিস্টটাকে একটু বড় করতে নেগেটিভ কাজের থেকে। সে স্টপ, যখনই দেখছো যে তোমার মনে খালি নেগেটিভ চিন্তা ভাবনা আসছে, ওই চিন্তাটার থেকে বেরিয়ে আসো এবং স্টপ করো। এবং কিছু কিছু সময় ইউ শুড অলসো নো টু সে নো। হ্যাঁ, অনেক সময় অনেক কাজ আমরা ভাবি যে এটা আমাকে করতেই হবে, আমরা বাধ্য, না সবসময় তোমার যদি সবসময় একই কাজ করতে ভালো না লাগে, ইউ স্টপ। নেগেটিভিটি থেকে আগে নিউট্রালে নিয়ে আসো, সবসময় নেগেটিভ থেকে পজিটিভে তুমি ডাইরেক্টলি যেতে পারবে না। নিউট্রাল মানে তুমি ওই সিচুয়েশনটা সম্বন্ধে ভাবাই ছেড়ে দাও, অন্য সিচুয়েশন ভাবনে চিন্তা করো, তারপরে সেই সিচুয়েশনের ভালো দিকটাকে চিন্তা করো। ব্রিথ, টেক ডিপ ব্রিথ, একটু সময় বার করো। সবসময় একটা ঘরের মধ্যে আবদ্ধ থাকলে ভালো লাগে না, কোথাও গিয়ে একটু হেঁটে আসো 5 মিনিট, সেটা ছাদেও হতে পারে, বাইরে রাস্তাতেও হতে পারে, বা যেখানে গেলে তোমার একটা ফ্রেশ এয়ার, ফ্রেশ অক্সিজেন আসবে। সবসময় একটা SOS ফাইল অফ পজিটিভিটি সবসময় মেনটেন করবে, যে কী কী তোমার পজিটিভ দিক আছে, পজিটিভ কাজকর্ম কী কী করছো একটা লিস্ট। সবার সঙ্গে কথা বলো, হ্যাঁ, যে কিছু হলো আমি সেটা চুপ করে নিজের মধ্যে রাখলাম, সেটাকেই নিয়ে বসে থাকলাম, কাউকে শেয়ার করলাম না, ইটস এ ভেরি ব্যাড টেকনিক। স্পিক আউট, আমাকে কে কী ভাবলো সেটার চেয়েও বড় কথা হচ্ছে আমি রিলিফ পেলাম কিনা। যে আমরা অনেক সময় ভাবি যে বাবা এই ঘটনাটা আমার সম্বন্ধে, আমার হয়েছে, আমার সঙ্গে হয়েছে, এটা আমি যদি কাউকে বলি তাহলে হয়তো সে আমাকে খারাপ ভাববে। ভাবা দিয়ে কিছু যায় আসে না, তোমার নিজেকে রিলিফ নিজের ফিল করতে হবে। যাকে তুমি বিশ্বাস করতে পারো, সে তোমার বাবা মার মধ্যে কেউ হতে পারে, তোমার দাদা দিদি তাদের মধ্যে কেউ হতে পারে, তোমার ম্যাম স্যার তাদের মধ্যে কেউ হতে পারে, বন্ধু কেউ হতে পারে, বা যাকে তুমি জানো যে তোমার কথাগুলো সে শুনবে এবং কনফিডেন্স মানে কনফিডেন্সিয়ালিটি রাখবে, মানে কাউকে বলে বেরাবে না, সেরকম লোকের সঙ্গে তুমি কথা বলো, তাদের সঙ্গে তুমি স্পিক আউট করো যে কথাগুলো তুমি কাউকে বলতে পারছো না। আবার এরকম কথা যদি থাকে যেটা তুমি কাউকেই বলতে পারো না, ডায়েরির সঙ্গে কথাটা বলে নাও, ডায়েরিতে কথাগুলো লিখে নাও। আর একটা হেলদি লাইফস্টাইল, যেটা আমি বারবার বলি যে আজকে আমি একটা সময় খেলাম, কালকে আর একদিন আর একটা সময় খেলাম, আজকে আমি 12টায় চান করে নিলাম, কালকে বিকেল 5টায় করলাম, বা একদিন চানই করলাম না, বা খাবারই একটা মানে স্কিপ করে গেলাম, এত তাড়া যে ব্রেকফাস্ট স্কিপ করলাম, বা আমি হয়তো ফিগার মেনটেন করার জন্য ডায়েট করছি, না সেরকম করলে কিন্তু হবে না। একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, সব কিছু নিয়েই পজিটিভ থিঙ্কিংটা আসবে। আচ্ছা, আর একটা ভিডিও আমি এটা তোমাদের একটু শেয়ার করে দেখাতে চাই, তারপরে আমি ইন্টারঅ্যাকটিভ সেশনে যাব। তো দেখতে পাচ্ছো ভিডিওটা সবাই? না ম্যাডাম, এখনো ভিজিবল হয়নি। এবার এখনো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? শেয়ারিংটা বোধহয় স্টপ হয়ে গেছে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। এবার
হ্যাঁ ম্যাডাম, এবার ভিজিবল হয়েছে। আচ্ছা এটা একটু ভিডিওটা তোমরা একটু প্রথম থেকে দেখো। ওকে, এবার কারোর যদি কিছু প্রশ্ন থাকে করতে পারো, ইন্টারঅ্যাকটিভ সেশন। তোমাদের আচ্ছা, প্রথমেই আমি একটুখানি আমাদের অতিথি স্পিকারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য। মানে এটা মোটামুটি আমরা এক্সপেকটেশনের মধ্যেই ছিল যে এরকমই কিছু একটা দেখতে চলেছি এবং এরকমই ইমোশনাল হয়ে পড়বো আমরা। তো যাই হোক, এবার যাদের উদ্দেশ্যে এই আজকের এই দিনটা আর কি অর্গানাইজ করা হয়েছে, সে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে দেখো, এটা তো একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন এবং বুঝতেই পারছ যে এটা কেন এইভাবে রাখা হয়েছে। তো তোমাদের হয়তো এখন অনেক কিছু চিন্তা ভাবনা মাথায় ঘুরছে, তো তার মধ্যে থেকে তোমরা ম্যাডামকে যেটা মনে হবে যে জিজ্ঞেস করা দরকার, যে জায়গাটা একটু ক্লিয়ারিফাই করে নেওয়া দরকার যাতে তোমরা আরো ভালো করে এগিয়ে যেতে পারো, তো সেগুলো একটু তোমাদের হ্যান্ড রাইজ করে একে একে প্রশ্নগুলো করো, ঠিক আছে? আর যদি কারোর মনে হয় যে প্রশ্ন করতে একটু দ্বিধাবোধ হচ্ছে বা কিছু, তোমরা চ্যাট বক্সেও লিখতে পারো। তবে আমার মনে হয় ইন্টারঅ্যাক্টিভ সেশনের ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে ডাইরেক্টলি প্রশ্নটা করা, তো সেক্ষেত্রে তোমরা একটু প্লিজ তোমাদের হ্যান্ড রেস করে ম্যাডামকে কোয়েশ্চেনগুলো করতে পারো।
ঠিক আছে, মনে হয় এখন তো প্রথম সেশন, তো ওরা ওরা এটা এ করে, এবং আমি যা যা বলেছি লেকচারটা মোটামুটি ভিডিওতেও সেটাই দেখিয়েছে যে পজিটিভ থিংকিং সব সময় কিভাবে পে ব্যাক করে। সুতরাং তোমরা সবাই পজিটিভ থিংকিং প্র্যাকটিস করো এবং চেষ্টা করলে আমরা সবাই পারব। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম, আবারও আপনাকে আমাদের সাথে যোগদানের জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, আমি লিভ করছি। হ্যাঁ আমার, ওকে ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি আমাদের সেশন এখানেই শেষ হতে চলেছে। আগামীকাল তো তোমরা জানোই যে স্কলারশিপের জায়গাটা রয়েছে, তার সাথে একটা 360 ভার্চুয়াল ট্যুরও তোমাদের কলেজে হবে। তো তোমরা আগামীকালও একইভাবেই আমাদের সাথে যুক্ত হয়ে, যে সমস্ত কথাগুলো আজকে আলোচনা হলো সবার উদ্দেশ্যে একটাই বক্তব্য যে এগুলোকে একটু প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু মানে আমাদের উদ্দেশ্যটা কিন্তু সম্পূর্ণ হবে না। তো তোমরা সবাই এগুলো প্র্যাকটিস করো, যেখানে যার যেরকম সমস্যা হবে আমাদেরকে নিশ্চয়ই জানাবে, আমরা যতটা পারবো ততটা হেল্প করব। তারপরেও দেখতেই পাচ্ছ যে আমরা যখনই দরকার পড়ে আমরা এক্সপার্টসদের ওপিনিয়ন কিন্তু নিই, কারণ আমাদের কারোরই জ্ঞান কিন্তু শেষ হয়ে গেছে এরকম নয়, প্রতিটা দিন আমরা নতুন নতুন জিনিস শিখছি, সেটা তোমরাও শিখছো আমরাও শিখছি প্রত্যেকটা মানুষই শিখছে। তো এইভাবেই শেখার জগৎটা আমাদের চলতে থাকুক, আর একইভাবে আমরা এগিয়ে যেতে থাকি আগামী 3টে বছর। তো এই বলে আমি সকল স্পিকারদের আরেকবার ধন্যবাদ জানাই, যে সমস্ত স্টুডেন্টরা আজকে আমাদের সাথে যুক্ত ছিল তাদেরকেও ধন্যবাদ জানাই যে তোমরা এত সুন্দরভাবে কোঅপারেট করেছো, এবং আরেকটু আমি যেটা আশা করবো ভবিষ্যৎ দিনে যে একটু ইন্টারঅ্যাক্টিভ হও তোমরা, কারণ তোমাদের যে ডাউটসগুলো সেটা তো তোমাদেরই ডাউটস, সেগুলো কিন্তু ক্লিয়ার করে নেওয়ার দায়িত্বটাও কিন্তু তোমাদের, তো সেইটা কিন্তু তোমাদেরকেই পালন করতে হবে, হয়ে যাবে আস্তে আস্তে, আর একটু তোমরা স্বাবলীল হলেই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তো এই বলেই আমি আজকের এই সেশনটি কনক্লুড করছি, তো আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ।